আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দমে দমে তুন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনে তসবি কল রব, তসবি কল রব, আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন, আছেন প্রবাসে, সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো জুমাবারে লাইভ অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। এই অনুষ্ঠানে আপনারা জীবন ঘনিষ্ঠ ইসলাম বিষয়ক বিভিন্ন প্রশ্ন করতে পারেন, প্রশ্ন করতে পারেন প্রাসঙ্গিক আলোচনার বিষয়েও। আমাদের আজকের প্রাসঙ্গিক আলোচনার বিষয় সৌজন্যতাবোধ। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ। আজকেও আপনাদের প্রশ্নের জিজ্ঞাসার সরাসরি জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, চলুন তাহলে জিজ্ঞাসার আলোকিত ভুবনে আমরা প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহাতরম, আমি আনিসুর রহমান বেলাপ। আপনার জি ভাই, আমার দুটো প্রশ্ন। প্রথম প্রশ্ন হলো, ইসলামে নেতা নির্বাচনের ক্ষেত্রে শরিয়াতের বিধান কি? আর দ্বিতীয় প্রশ্ন হলো যে, আমরা যখন মাসে করি, পা মাসে করার সময় পা দুই পাটি একসাথে মাসে করতে হবে না আলাদা আলাদা ভাবে মাসে করতে হবে? কি কি বললেন উনি? পা মাসে করার, পা মাসে, পা মাসে করার সময় পা আলাদা আলাদা ভাবে করতে হবে না একসাথে দুটোই করতে হবে? জি জি, ধন্যবাদ আপনাকে। হ্যাঁ, প্রথম প্রশ্নটি ছোট কিন্তু বিস্তৃত প্রাঙ্গণ। জি, ইসলামে নেতা নির্বাচনের পদ্ধতি কি? সুন্দর প্রশ্ন করেছেন। আসলে যেটি আপনি বলেছেন ঠিকই বলেছেন, এটি দীর্ঘ আলোচনা দাবি রাখে। ইসলামের মধ্যে নেতা নির্বাচনের পদ্ধতি কি হবে এ বিষয়ে প্রাচীন বা পূর্ববর্তী যুগের ওলামায়ে কেরামদের মধ্যে সর্বপ্রথম যিনি এ বিষয়ে লিখেছেন তিনি হচ্ছেন হাম্বলি মাজহাবের ইমাম আবু ইয়ার আল মৌসুলি রাহিমাহুল্লাহ তাআলা। তারপর শাফি মাজহাবের ইমাম আল মাওয়ার্দি আল আহকাম সুলতানিয়ার মধ্যে এই বিষয়ে বিস্তারিত আলোচনা করেছেন। এরপরে আল ইমাম আল মাওয়ার্দি আল হাওি আল কাবির মধ্যে বিষয়ে বিস্তারিত আলোচনা করেছেন। আহকাম সুলতানিয়ার মধ্যে আসিয়া শাসর ইয়ার মধ্যে শেখুল ইসলাম তাইমিয়া রহমতুল্লাহ বিষয়ে আলোচনা করেছেন। পরবর্তী যুগে এই বিষয়ে দীর্ঘ মানে গবেষণা হয়েছে, অনেক গবেষণা হয়েছে। ইসলাম নেতা নির্বাচনের মৌলিক যে পদ্ধতিগুলো দিয়েছে সেগুলোর মধ্যে একটি পদ্ধতি হচ্ছে, সেটা হলো প্রথম পদ্ধতি, এটাকে ইস্তেখলাফ বলা হয়। তাকে ইস্তেখলাফ হলো আপনি একজনকে খলিফা নির্বাচন করে যাবেন, স্থলাভিষিক্ত করে যাবেন। এই স্থলাভিষিক্ত করার ক্ষেত্রে তিনি হয়তো পরামর্শ ভিত্তি করতে পারেন, অথবা তিনি মানে উম্মার মাসলাহাতকে সামনে রেখে যাকে পছন্দ করেন তাকে তিনি স্থলাভিষিক্ত করতে পারেন। এবং এই স্থলাভিষিক্ত করার বিষয়টি কেউ কেউ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে স্থলাভিষিক্ত করার ব্যাপারে ইঙ্গিত উল্লেখ করেছেন, যদিও আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্টভাবে মূলত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে স্থলাভিষিক্ত করেননি। দ্বিতীয় হচ্ছে, কিন্তু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মানে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা ক্ষমতা দেন তখন স্থলাভিষিক্ত করে যান, এই পদ্ধতিতে স্থলাভিষিক্ত করে যান। দ্বিতীয় পদ্ধতি হচ্ছে, সেটি হলো মানে নেতা নির্বাচনের জন্য একটি সুরা গঠন করা, যেই সুরার পরামর্শ সভা, পরামর্শ সভা অথবা সুরা গঠন করা, যে সুরার কাছে মূলত মানে এই ক্ষমতা দেয়া থাকবে, তারা তাদের মধ্য থেকে যাকে পছন্দ করেন উম্মার জন্য, যার মাসলাহাত মনে করেন যে তাকে নির্বাচিত করলে উম্মা উপকৃত হবে, তাকে তারা মনোনয়ন দেবেন বা তাকে নির্বাচিত করবেন সুরার মাধ্যমে। যেটি ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ছয়জনের একটি সুরা বা পরামর্শ সভা করে গেছেন, যাদের কাছে রেখে গেছেন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই পদ্ধতিতে মূলত পরবর্তী সময়ে আহলুল হাল্লি ওয়াল আকদ ইসলামী রাষ্ট্রের যারা সত্যিকার রাষ্ট্রে যে সমস্ত মানে কর্মনীতি পরিচালনার জন্য যাদেরকে দায়িত্ব দেওয়া হবে এদেরকে পরিভাষায় বলা হয় থাকে আহলুল হাল্লি ওয়াল আকদ, মানে এই এদের কাছেই মূলত এই দায়িত্ব থাকবে, এরাই মানে উম্মার মাসলাহাতের দিকে লক্ষ্য রেখে, উম্মার সুবিধার দিকে লক্ষ্য রেখে নির্বাচন করবেন, কাকে দায়িত্ব দেওয়া যায় সেই দায়িত্ব বিষয়ে বিবেচনা করবেন। আরেকটি বিষয় রয়েছে যেটা, সেটা হলো এই
যে উম্মার মানে যারা নির্ভরযোগ্য লোক আছে তাদের সাথে পরামর্শ করে, পরামর্শের ভিত্তিতে যে কোনো একজনকে মনোনয়ন দেয়া। এটাও দেখা গিয়েছে যখন ছয়জনের দায়িত্ব দেওয়া হলো, তখন ওমর খাত্তাব যখন দায়িত্ব দিলেন তখন কে ক্ষমতা নেবে ছয়জনের মধ্যে? তখন আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখা গেল যে তিনি রাস্তায় এবং মানে মোড়ে বসে আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু লোকদের সাথে পরামর্শ করতেছিলেন, আলোচনা করতেছিলেন, জিজ্ঞেস করতেছিলেন যে মানে তোমরা কাকে পছন্দ করো এর মধ্যে ছয়জনের মধ্যে থেকে? কে কোনো প্রার্থী হন না, কোন প্রার্থী ছিলেন না, মানে ইসলামের বৈশিষ্ট্য হলো কেউ প্রার্থী হন না, প্রার্থী নিজে নিজেকে নেতা নির্বাচনের জন্য উপস্থাপন করেন না, তিনি উপস্থাপন করেননি জি। তো এই পদ্ধতিতেও মানে একটি নির্বাচন মানে করা যেতে পারে বা নেতা নির্বাচন করার সিস্টেম ইসলামী শরিয়ার মধ্যে রয়েছে। এটাকে অনেকে সামনে রেখে সেটা হচ্ছে এই যে যদি মানে সাধারণ পাবলিকের অভিমত নেওয়ার প্রয়োজন হয় সেক্ষেত্রে অভিমত নেওয়া যেতে পারে, কিন্তু কোনো ব্যক্তি নিজেকে মানে নেতৃত্বের জন্য মানে সে অগ্রসর হবে না, সে আসবে না, সে ইচ্ছা পোষণ করবে না, লোভ করবে না, বরং যারা মনে করবে যে হ্যাঁ তাকে নির্বাচিত করলে মুসলমানদের জন্য বা মুসলিম উম্মার জন্য অথবা জনপদের মানুষের জন্য কল্যাণ হবে, তাকেই তারা এই পদ্ধতি নির্বাচন দেবেন। এছাড়া আরও দুটি পদ্ধতি রয়েছে যেগুলো ইসলাম অনুমোদন দেয়, কিন্তু এই দুটি পদ্ধতির অনুমোদন ইসলামের মধ্যে এই জন্য দেওয়া হয়ে থাকে যাতে করে কোনো কারণে মুসলিম উম্মার অবৈধভাবে রক্ত প্রবাহিত না হয়ে থাকে, এই দুটি পদ্ধতির অনুমোদন দেওয়া রয়েছে। বাকি এই দুটি পদ্ধতি মূলত ইসলামে মানে অনুমোদিত পদ্ধতি নয়। যে দুটি পদ্ধতি রয়েছে সেটা হলো যে কেউ যদি জোরপূর্বক ক্ষমতায় চলে আসে, এখন একজন ব্যক্তি জোর করে ক্ষমতায় চলে এসেছে মানে সে ক্ষমতা আসার পরে ক্ষমতা দখল করে নিয়েছে, সেক্ষেত্রে মুসলিম উম্মার মাসলাহাতের দিকে লক্ষ্য রেখে মানে যতক্ষণ পর্যন্ত মানে মুসলিম উম্মার মাসলাহাত থাকবে, পরিস্থিতি শান্ত না হবে ততক্ষণ পর্যন্ত মূলত তার বিরুদ্ধে ইসলাম অবস্থান নিতে অনুমোদন দেয় না, বরং তার এই অবস্থানটা মানে জোরপূর্বক হোক যাতে করে মুসলিম উম্মার বিবেচনা রেখে এই জন্য সঠিক সময়ের জন্য অপেক্ষা করতে হবে। হ্যাঁ, সেই জন্য এবার সেভাবে অনুমোদন দেওয়া রয়েছে, কিন্তু এটি মূলত অনুমোদিত পদ্ধতি নয়, কিন্তু এই পদ্ধতি স্বীকৃত। সেটা হলো এই কোনো কারণে জোরপূর্বক চলে আসলো, তখন উম্মাকে সিদ্ধান্ত নেবে কি রক্ত প্রবাহিত করবে, কোনোভাবেই রক্ত প্রবাহিত যাতে না হয় সেক্ষেত্রে ইসলাম একটা দিক নির্দেশনা দেওয়া রয়েছে। নির্বাচন পদ্ধতির এই এই পদ্ধতিগুলোই মূলত পরবর্তী সময়ে বিভিন্নভাবে গবেষণা করে মানে আধুনিক যে পদ্ধতিগুলো রয়েছে সেই পদ্ধতিগুলোর মধ্যে প্রয়োগ করা হয়েছে। সেক্ষেত্রে আধুনিক যে সমস্ত পদ্ধতি আছে সেই পদ্ধতিগুলো গ্রহণ করা যেতে পারে এবং সেটাকে ইসলামী দৃষ্টিভঙ্গির আলোকে মূলত আমরা কিভাবে সেটা প্রযোজ্য হতে পারে সেই দৃষ্টিভঙ্গি গ্রহণ করা যেতে পারে। আসলে শুরুতেই আমরা এমন একটি প্রশ্নের মুখোমুখি হলাম, বিস্তারিত অনেক দীর্ঘ আলোচনার দাবি রাখে। আরেকটি বিষয় হলো যারা এখন আমাদের টেলিভিশনের পর্দার সামনে আছেন, তারা বিভিন্ন মাধ্যমে লেখাপড়া করেছেন, পঠন পাঠনে যুক্ত আছেন এবং তাদের অভিজ্ঞতা নানা রকম। আপনি শুরুতে ইতিহাসে যে কথা বললেন সেটা কিন্তু ইসলামে খেলাফতের দিকে নির্দেশ করেছেন এবং ইসলামের নেতা নির্বাচনের পদ্ধতি আমাদের সব কিছু মডেল তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন থেকে নিয়ে থাকি। এখানে এই বিষয়টা আমাদের অনেকের কাছে স্পষ্ট আছে কিনা আমি জানি না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওহী দ্বারা পরিচালিত হতেন এবং উনি অবশ্যই অনন্য বৈশিষ্ট্যের অধিকারী এবং যখন রাসূল থাকেন তখন অন্য কোনো সংগঠন করা, অন্য কোনো নেতা নির্বাচনের কোনো বৈধতাই নেই, এটা তো সম্পূর্ণভাবে একটা আলাদা বিষয়। এরপরে আমরা খলাফায়ে রাশেদিন বা সাহাবাদের যে খেলাফতের সময় দেখেছি সেখানেও পরামর্শভিত্তিক সুরাভিত্তিক বিষয়টি এসছে এবং তারপরে আপনি যেটা বলেছেন যে কেউ যদি জোর জবরদস্তিমূলক বিষয় চলে আসে, রাজতন্ত্র চলে আসে সেটা বৈধ নয়, তবে সেখানে যে অযথা রক্তপাত না হয় সেখানে বিবেচনা বুদ্ধি বিবেচনা রেখে চলতে হবে এবং বর্তমান সময়ে তো অভিজ্ঞতা নানা রকম। বর্তমান সময়ে আমরা কমিউন প্রথা দেখেছি, কমিউনিজম রাষ্ট্র দেখেছি, পুঁজিবাদী রাষ্ট্র দেখছি এবং মুসলিম যে রাষ্ট্রগুলো আছে সেখানে আমরা নানা মিশ্রণ লক্ষ্য করছি, নানা মিশ্রণ, কিছুটা গণতন্ত্র, কিছুটা স্বৈরতন্ত্র, নানা রকম চিন্তাভাবনা চলছে। তো এখন আসলে নেতা নির্বাচন কীভাবে হবে, আপনি শেষের দিকে বলেছেন যে আধুনিক যে বিষয়গুলো আছে ইসলামী রাষ্ট্রও তো এক ধরনের বিধিবিধান হবে,
আমরা ইসলামের দৃষ্টিভঙ্গি তুলে ধরেছি, আমরা তো অন্য দৃষ্টিভঙ্গি তুলে ধরেছি। হলো অনেক মুসলিম দেশ আমরা কিন্তু লিখে রেখেছি ইসলামী রাষ্ট্র, আসলে মুসলিম রাষ্ট্র ইসলামী রাষ্ট্রের মধ্যে অনেক পার্থক্য। এখন মুসলিম রাষ্ট্রের সংবিধান কীরকম, সেখানকার জনগণ কীভাবে ভোট দিয়েছেন, কাদের নেতা নির্বাচন করেছেন, এই বাস্তবতা সামনে রেখে বোধ হয় আমাদের মুসলিম হিসেবে চিন্তা করতে হবে আমরা কীভাবে ইসলামের যে নেতা নির্বাচনের পদ্ধতি বৈশিষ্ট্য সেখানে ফিরে যেতে পারি। আমার মধ্যে আপাতত এখানেই শেষ করতে পারি। আমরা আরেকটি টেলিফোন নিচ্ছি। আসসালামু আলাইকুম, দর্শক আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি আমি চট্টগ্রাম থেকে মোহাম্মদ আরিফ হোসেন। জি ভাইয়া বলুন। জি আমি ওই একটা ক্ষুদ্র ঋণের প্রতিষ্ঠানে চাকরি করি। জি যেখানে ওই যে সুদের লেনদেন হয় আমি সরাসরি মানে টাকা প্রদান এবং ডোনের সাথে জড়িত। জি জি আমার এই বেতনটা কি হালাল হবে? ধন্যবাদ আপনাকে। আর আমার আরেকটা প্রশ্ন। জি জি আমার আমি যদি আমার পেনশনের টাকাটা পোস্ট অফিস রেখে মাসে মাসে টাকা উত্তোলন করি তাহলে আমার ওই টাকাটা কি হালাল হবে নাকি? আপনার বেতনের টাকা? না না আমার পেনশনের টাকা। ও পেনশনের টাকা আপনি কি করবেন? পোস্ট অফিসে রেখে যদি মাসে মাসে উত্তোলন করে তাহলে আমার ওই টাকাটা কি হালাল হবে নাকি? না মাসে মাসে কি উত্তোলন করবেন, লাভ? আপনার দুটি প্রশ্ন জবাব দেওয়ার আগে আমরা আগের একটি প্রশ্নে যাব, এটা আমাদের বাদ পড়ে গিয়েছিল, পা মাসেহ প্রসঙ্গে। হ্যাঁ, পা মাসেহের ব্যাপারে তিনি যে মশলাটি জিজ্ঞেস করেছেন সেটা হচ্ছে কি একসাথে করবে না মানে একটি একটি করবেন, একটি একটি করাটাই হচ্ছে সুন্নাহ। এখন পা মসে বিষয়টা তো আমরা অনেকে জানি না, একসাথে করা যায় কিন্তু পা মসে বিষয়টা কি আসলে? পা মসে বলতে মানে যখন মানে মুজা পড়া থাকবে তখন মসে করার বিধান আর কি, মানে উজু মানে যেখানে উজু সময় পা মসে করবেন তখন আর কি। জি উজু করে উনি বেরোলেন পথে উনি উজু ভেঙে গেছে তো সেখানে উজুর অন্যগুলো ধুবে পাটা না ধুয়ে মুজার উপর মসে করা। হ্যাঁ মুজার উপর যে মসে করবে মানে পায়ের মসেটা হবে মুজার উপর মসে, মুজার উপর মসে আসলে পা তো মাস ধোয়ার মাসালা নয়। জি মুজার উপর মসে, মুজার উপর মসে করা। জি আমাদের আরেক ভাই প্রশ্ন করেছিলেন যে উনি ক্ষুদ্র ঋণের সংস্থা কাজ করেন সুদ ভিত্তিক, বেতনটা হালাল হবে কি না, আর উনি যে পোস্ট অফিসে পেনশনের টাকা রাখবেন মাসে মাসে ওনার ভাষায় লাভ নেবেন সেটা হালাল হবে কি না। প্রথম যে মশলাটি আলোচনা করেছেন সেখানে তিনি বলেছেন স্পষ্ট করে যে মানে সুদের লেনদেন লেনদেনের সাথে তিনি সরাসরি জড়িত, সুতরাং আপনার এই মানে বেতন বা এই পদ্ধতি এই কাজটি ইসলামী শরিয়া অনুযায়ী বৈধ নয়, সঠিক নয়। আর যদি পোস্ট অফিস বা যে কোনো জায়গায় যদি আপনি সুদভিত্তিক আপনাকে প্রফিট দেয় সেটা তো হালাল কীভাবে হবে? মানে পোস্ট অফিসে তিনি রাখবেন কি কী জন্য? ওই তো পোস্ট অফিসে টাকা রাখবেন, রাখবেন কেন সেখানে রাখবেন লাভ পাবেন ও সেখানে সুদের মানে লেনদেন হয়ে থাকে, যদি এমনটি হয় থাকে সেটা সুদের ভিত্তিতে হয় থাকে তাহলে সেটাও আপনার জন্য হারাম হবে। আমরা আরেকটি টেলিফোন নিচ্ছি। আসসালামু আলাইকুম, দর্শক আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি আমার বাড়ি হলো নারায়ণগঞ্জ। জি আমি আপনাদের অনুষ্ঠানটা নিয়মিত দেখি। জি আমার খুব প্রিয় অনুষ্ঠান এটা। আমি আরো আগে প্রশ্ন করতে চাই, আজকে আমার প্রশ্ন হলো গিয়া আপনার এই আমি এক জায়গায় যে আপনি ভ্রমণ করছি ওই জায়গায় আপনার দেখা গেছে মাগরিবে কিংবা আসর আজান দিল, এখন ওই মসজিদ তো আপনার ওই মাদারপন্থী মসজিদ। জি ওই মাদারপন্থী মসজিদ নাকি মাদারপন্থী? জি 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 ওই মাদারপন্থী মসজিদে আমি কি নামাজ পড়লে আমার নামাজটা কি আদায় হবে ইমাম সাহেবের সাথে? আপনার প্রশ্ন একটু অস্পষ্ট। একটা হলো কি মাজারে মসজিদ না মাজার পন্থীদের মসজিদ, কোনটা? মাজারে মসজিদ, মাজারে মসজিদ মানে মাজারের মধ্যে মসজিদ। জি জি আচ্ছা জি জি। আর কোনো প্রশ্ন আছে? আরেকটা প্রশ্ন হলো কি আমি কিছু লোক দেখি মাগরিবের পরে আপনার দুই রাকাত সুন্নত নামাজ বৈশা বৈশা আদায় করে, এই এটা কতটুকু শরিয়া চার্জ করে? ধন্যবাদ আপনাকে। আপনাকে প্রথম প্রশ্ন, জি মাগরিবে আজান হয়ে গেছে বা সামনে মসজিদ এটা মাজারপন্থী মসজিদ, লাস্টে প্রশ্ন করে ক্লিয়ার হলাম মসজিদটা মাজারে, এখানে নামাজ পড়া যাবে কি না? হ্যাঁ যদি সলাতের ওয়াক্ত হয়ে যায় আর আপনি মানে মাজারের এই মসজিদ ছাড়া আর কোনো মসজিদ আপনার না থাকে
তাহলে আপনি এখানে সালাত আদায় করতে পারেন বাধ্য হয়ে। কিন্তু যদি আপনি মসজিদ থাকে তাহলে আপনি এই মসজিদে সালাত আদায় করবেন না, এই মসজিদে সালাত আদায় করবেন না, যেহেতু আপনি উল্লেখ করেছেন যে এটা মাজার ভিত্তিক মসজিদ। সুতরাং এই ধরনের মসজিদে সালাত আদায় করা জায়েজ নেই, এতে সালাত হবে না। কিন্তু ওই ব্যক্তির জন্য জায়েজ যে ব্যক্তি বাধ্য হয়ে গিয়েছে, তার সালাত আদায় করার কোনো সুযোগ নেই, মসজিদ পাওয়া যাচ্ছে না। এর হতে পারে যে হয়তো মসজিদ এখানে আছে আর অনেক দূরে মসজিদ আছে। মসজিদ যদি মাজারে মসজিদ হয়, জি মাজার, মাজারকে মাজারে যদি মসজিদ হয়, তো এছাড়া আপনি কোথায় সালাত আদায় করবেন? সালাতের তো কোনো জায়গা নেই। তিনি যদি অন্যত্র সালাত আদায় করার কোন সুযোগ না থাকে, তাহলে তিনি, আমি বলেছি যে বাধ্য হয়ে এখানে যদি সালাত আদায় করেন তাহলে তার সালাত হয়ে যাবে। উনি আর একটা প্রশ্ন করেছেন যে মাগরিবের পরে যে দুই রাকাত সুন্নত পড়েন, সেটা কি বসে বসে পড়লে নামাজ হবে? হ্যাঁ, সুন্নাত সালাত যদি কেউ ওজরের কারণে অথবা কোনো না কোনো কারণে বসে পড়েন, এতে সালাত হয়ে যাবে। কিন্তু বসে পড়াটা সুন্নত ব্যাপারটি এমন নয়। নিশ্চয় বিষয়টি বুঝতে পেরেছেন। নামাজ তো আমরা দাঁড়িয়ে পড়ব, কোনো কারণে যদি বসে পড়েন সুন্নত নামাজ পড়া যায়। আমরা আরেকটি টেলিফোন নিচ্ছি। আসসালামু আলাইকুম, দর্শক আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি, আমি ইমরান বলতেছি কুমিল্লা থেকে। হ্যাঁ জি ভাইয়া বলুন। যে আমি যখন আপনার আগে ইসলামের সাথে ছিলাম না, আপনার তখন আমি একটা খুবই মারাত্মক একটা অপরাধ করেছি, কিন্তু আল্লাহর রহমতে এখন আমি ইসলামের প্রতি এসেছি এবং আমি আল্লাহর কাছে তওবা করেছি, এখন আল্লাহ কি আমাকে ক্ষমা করবেন? জি ধন্যবাদ। আর কোন প্রশ্ন আছে? ধন্যবাদ আপনাকে। আমাদের ভাই বলছেন আগে ওনার মধ্যে ইসলামের উপলব্ধি ছিল না, উনি মারাত্মক একটি অপরাধ করেছেন, এখন উপলব্ধি এসছে, সেই অপরাধকে উনি মাপ চাইলে মাপ পাবেন? কেন পাবেন না? ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমে দেবে সাদ করেন যে তিনি সকল গুনাহকে ক্ষমা করে দেন। সুতরাং আল্লাহর বান্দা যদি তওবা করেন, আল্লাহ রাব্বুল আলামিন যত প্রকারের গুনাহ আছে, এমনকি সবচেয়ে বড় গুনাহ যেটি শিরক, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে অন্য কাউকে অংশীদার সাব্যস্ত করা, সেটাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আল্লাহর বান্দা তওবা করে থাকেন, আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দেবেন। যদি অপরাধের উপলব্ধি আসে, অনুতপ্ত আমরা হই, জি আমাদের হতাশার কারণ নেই, তওবা করে আমরা শুদ্ধ হয়ে গেলে ইনশাল্লাহ আল্লাহ আমাদের ক্ষমা করবেন, এই আশাবাদ ইসলামে তো আছে। আমরা আরেকটি টেলিফোন নিচ্ছি। আসসালামু আলাইকুম, দর্শক আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি আমি সিটবাং থেকে বলছিলাম, জাহাঙ্গীর আলম। জি ভাইয়া বলুন। হ্যাঁ, আমার প্রশ্নটা ছিল যে আমরা 3 মাস মেয়াদি যেটা সঞ্চয়পত্র কিনি বাংলাদেশ ব্যাংক থেকে, ধন্যবাদ আপনাকে। সঞ্চয়পত্র নিয়ে অনেক প্রশ্ন। জি জি, তো আমাদের এখানে তো এ বিষয়ে ওলামাদের স্পষ্ট বক্তব্য আছে। আবার পৃথিবীর অন্যান্য দেশে আবার কিছু, যেমন মিশরীয় পাকিস্তানি কিছু আলেম দেখা যায় স্কলার, তারা অন্যরকম বলে যে সরকারি ব্যবস্থাপনায় সরকার যদি দায়িত্ব নিয়ে লাভ দেয় সেটা সাধারণ সুদের মধ্যে পড়বে না, এ ধরনের কিছু কিছু বিতর্ক আছে। তো উনি যদি জানতে চাচ্ছেন যে আমাদের যে মানে বাংলাদেশ ব্যাংক থেকে যে সঞ্চয়পত্র কিনেন, পারিবারিক সঞ্চয়পত্র, বাংলাদেশ ব্যাংকের কাছ থেকে যেই মানে সঞ্চয়পত্র দেওয়া হয় তাকে বা যেটা কেনা হয় তাকে, এটাও সুদের ভিত্তিতে পরিপূর্ণরূপেই সুদের ভিত্তিতে লেনদেন করা হয় তাকে। সুতরাং যেটি সুদের ভিত্তিতে লেনদেন, এটি হারাম, কোনোভাবেই জায়েজ নেই, কোনো আলেম নয়, সারা পৃথিবীর সমগ্র আলেম যদি একসাথ হয় এবং এটাকে জায়েজ মনে করে, এটা জায়েজ হবে না, কারণ আল্লাহ সুবহানাহু তাআলা এটাকে হারাম করেছেন। সুতরাং কারো আলেমের কোনো ইজতিহাদি বিষয় নয় যে সুদকে সরাসরি সুদ যেটি সেটাকে হারাম করতে পারে, এ হালাল করতে পারে, এটা সরাসরি সুদের মধ্যে অন্তর্ভুক্ত, এখানে কোনো ধরনের বিতর্ক নেই। দর্শক আমরা জানলাম। আমরা আরেকটি টেলিফোন নিচ্ছি। আসসালামু আলাইকুম, দর্শক আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, আমি আমি পাবনা থেকে বলতেছি, রুমানা। জি বলুন। জি আমার একটু প্রশ্ন আছে। আমার বয়স 37 বছর। জি। হ্যাঁ জি, আমার হাজবেন্ড মারা গেছে তো 1 বছর 2-3 মাস হচ্ছে। জি। তো আমার প্রশ্ন, সংসার জীবনে অনেক সময় অনেক ঝগড়াঝাটি এই সেই, হ্যাঁ উনি হয়েছে আর কি, উনিও ওনার সাথে আমার অনেক ঝগড়াঝাটি হয়েছে, উনিও বলছে আমিও বলছি,
তো যাই হোক, এভাবে অনেক বছরই পার করছি। তো এখন আমার প্রশ্ন যে উনি স্ট্রোক করে মারা গেছে, মানে এখন ওর কাছ থেকে আমিও কখনো মাপ চাইতে পারি নাই বা ও আমার কাছ থেকে মাপ দিতে পারে নাই, যাই হোক, এর জন্য আমি খুব অনুতপ্ত, সব সময় নিজেকে অপরাধ বোধ থেকে মানে ইয়েতে খুব অপরাধ বোধে ভুগি আর কি। আর আরেকটা কথা, আমি ওই মানে যখন থেকে নামাজ শিখি তখন থেকে নামাজ কালাম পড়ি, তো অনেক অশান্তির কারণে অনেক সময় স্বামীকে অনেক বকা ঝোকা বা বলছি যে মরে গেলে হয়তো ভালো হয়, হ্যাঁ এভাবে আর কি, মনে একটা অশান্তি। আপনার বিষয়টা আমরা উপলব্ধি করেছি, আপনার প্রশ্ন কি বলুন? হ্যাঁ, আমার প্রশ্ন যে আমি এই মানে নিজেকে যে সবসময় অপরাধ বোধ করি, এটা আমরা বুঝতে পেরেছি, আপনাকে ধন্যবাদ আপনার মধ্যে। হ্যাঁ, এটার থেকে আমি কিভাবে রেহাই পাবো, মানে আল্লাহর কাছে কিভাবে মাফ চাইলে আমি ক্ষমা পাবো, জি জি, এটা আমার প্রশ্ন। আপনি অনুতপ্ত ঠিকই বলেছেন যে স্বামী স্ত্রীর সংসার তো খুব সহজ নয়, সুন্দর সংসার আমরা করতে চাই, নানা সমস্যা আসে, সংকট চলে আসে এবং শয়তান তো অসুবাসা দিয়েই থাকে, এবং স্বামী স্ত্রীর সংসারে ঝগড়া বিবাদ হয়, কম বেশি হয়। তো আপনার স্বামী ইন্তেকাল করেছেন, এই জন্য হয়তো আপনার মধ্যে অনুতপ্তের ভাবটা বেশি এসেছে, জীবিত থাকলেও তো এই ভাবটা না আসতে পারতো। তো ওনার কথা হলো যে উনি এখন অনুতপ্ত, স্বামীর সাথে ঝগড়াঝাটি হয়েছে, অনেক কটু কথা বলেছেন, তো উনি তো স্ট্রোক করে মারা গেলেন, মাপ চাইতে পারেননি, এখন কি করবেন? আপনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা প্রার্থনা করুন, আর তার জন্য বেশি বেশি দোয়া করুন যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ক্ষমা করে দেন। এটা মানে অবশ্যই আপনার এই অপরাধ বোধ অথবা যে অনুশোচনা বা একটা অস্বস্তি যেটাকে বলা যায়, এই অস্বস্তি আপনার দেখা দিয়েছে, সেটা কেটে যাবে ইনশাআল্লাহ। তার জন্য দোয়া করুন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনি বেশি বেশি ক্ষমা প্রার্থনা করুন। আমরা আরেকটি টেলিফোন নিচ্ছি, আসসালামু আলাইকুম, দর্শক আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। আমি রাজি বরিশাল থেকে। জি বলুন। এখন আমার প্রশ্ন হচ্ছে সালাতুল তাসবি নামাজ নামে যে আমরা শুনছি যে নবীজি তার চাচাকে বলেছে যে প্রতিদিন হয় সম্ভব হলে একবার পড়ো, না হয় সপ্তাহে একবার, না হয় মাসে একবার, না হয় বছরে একবার, না হয় জীবনে একবার। এখন শুনি নামাজ বলতে কোন নামাজ হাদিসেই নেই, সালাতুল তাসবি নামাজ। এতদিন আমি এই ব্যাপারটা জানছি যে এই নামাজ পড়তে হয় এইভাবে, 75 বার এই দোয়াটা পড়ে একবার এক রাকাত নামাজ পড়তে হয়, মোট 300 বার তকবীর পড়ে। জি জি জি, আপনার এই প্রশ্নটি পেয়েছি। এই বিষয়ে একটা প্রশ্ন। জি। আর একটা প্রশ্ন, কোন জীবজন্তুর ছবি থাকলে নাকি ঘরে ফেরেশতা আসে না, তাহলে আমরা তো টেলিভিশন থাকে, এখন কি ফেরেশতা আসবে না এরকম? জি জি, ধন্যবাদ আপনাকে। জি হ্যাঁ বোন, আমাদের একটি সমস্যা হলো কি, আমরা ধর্ম চর্চা করতে গিয়ে অনেক সময় আমরা সেই গ্রন্থের দ্বারস্থ হই না, অথচ আমরা বাজারে গেলে কিন্তু আমরা ভেজাল মাল কিনতে চাই না, আমরা শুদ্ধ জিনিসটাই কিনতে চাই। এখন যদি আমার গ্রন্থ পাঠ ধর্মচর্চাটা যদি ভুল ভিত্তির উপর হয়, তাহলে অনেক বিষয় আমাদের চলে আসবে, আমরা জানবো না। তাই ধর্মচর্চা করতে গেলে আমাদের সেই দলিলটা আগে জানতে হবে একটু কষ্ট করে, তাহলে আমাদের ধর্মচর্চাটা শুদ্ধ হবে। ঠিক তেমনিভাবে যে সালাতুল তাসবি সম্পর্কে আমাদের এখানে অনেক কথা আছে, আপনি তো নিজে বলেছেন অন্তত জীবনে একবার হলেও পড়তে হবে, তো এটা কি সেই দলিল ভিত্তিক, আমরা সেটা আপনার কাছে জানতে চাইব। সালাতুল তাসবিহের ব্যাপারে প্রশ্ন করেছেন, প্রথম কথা হচ্ছে তিনি যে বলেছেন যে এখন শুনতে পারতেছি যে হাদিসে নেই, এ কথা শুদ্ধ নয়, হাদিসই আছে, বাকি হাদিসটি শুদ্ধ নয়। বিষয়টা হচ্ছে এখানে এই হাদিসটা শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রহমতুল্লাহ বলেছেন বাতিল, একেবারেই প্রত্যাখ্যাত, প্রত্যাখ্যাত, গ্রহণযোগ্য নয়। সুতরাং মানে এই হাদিস আছে, হাদিসটি বিভিন্ন রেওয়ায়তের মাধ্যমে এসেছে, বাকি সালফে সালেহীন এর আমল করেননি, প্রমাণিত হয়নি, আবার মানে এই হাদিসটাও মূলত গ্রহণযোগ্য নয়, তাই কেন আমরা মানে যেটা বিতর্ক রয়েছে সেখানে যাব। এর চেয়ে উত্তম আমরা তাহাজ্জুদের সালাত আদায় করি, যেটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নফল সালাতের মধ্যে শ্রেষ্ঠ সালাত হিসেবে আখ্যায়িত করেছেন, সেটা পড়ার জন্য চেষ্টা করি। আফদালুস সালাত ইবাদাল ফরিদা, ফরজ সালাতের পরে যেটা সবচেয়ে শ্রেষ্ঠ সালাত সেটা হচ্ছে সালাতুল লাইল, রাতের নামাজ, তাই রাতের নামাজ তাহাজ্জুদের সালাত আমরা আদায় করার জন্য চেষ্টা করি, এটা সবচেয়ে উত্তম। প্রসঙ্গত এখানে আরেকটি বিষয়বস্তু দৃষ্টি আকর্ষণ করা যায়, দেখা যায় আমাদের সমাজে অনেক ভাই বোন অনেক খুঁজে খুঁজে নফল ইবাদত করার জন্য খুব
তারা খুব সচেতন সচেষ্ট। এখানে একটা প্রশ্ন রাখতে চাই, আমাদের উপরে যে ফরজ এবং ওয়াজিব ইবাদতগুলো আছে, এবং ইবাদত তো শুধু নামাজ রোজা নয়, আপনার বান্দার হক যে বিষয়গুলো আছে, মুআমালাতের বিষয় আছে, ঘরে সংসারে মানুষের কষ্ট না দেওয়া, চাল চলনের যে ইবাদত, সেগুলোর ক্ষেত্রে আমরা কিন্তু সচেতন নেই। যদি মুআমালাতের ইবাদতের দিকে হকুল ইবাদত যদি আমরা সচেতন থাকি, তাহলে বোধ হয় অনেক বেশি নফল পড়ার আমরা সুযোগ পাবো না বোধ হয়। সেক্ষেত্রে আমরা যেগুলো খুব স্পষ্ট নফল সেগুলি আমরা পড়তে পারলে সন্তুষ্ট হবে বোধ হয়, এ বিষয়ে একটু দৃষ্টি আকর্ষণ করবেন। এটা একটা গুরুত্বপূর্ণ দিক, সেটা হচ্ছে নফল নিয়ে অনেক ব্যস্ততা, অথচ যেগুলো যেগুলো অপরিহার্য, যেগুলো করার জন্য বারবার তাগিদ দেওয়া হচ্ছে, সেগুলোর ব্যাপারে আমাদের খামখেয়ালি রয়েছে, এটা আসলে ভুল কাজ। বরং হুকুকের ব্যাপারগুলো, অধিকারের ব্যাপারগুলো এবং যে সমস্ত ইবাদতগুলো করার জন্য আমাদেরকে দিক নির্দেশনা দেওয়া আছে, সেগুলোর ব্যাপারে আমাদের বেশি গুরুত্ব দেওয়া উচিত। সেগুলো গুরুত্ব দেওয়ার পরে যদি কোনো আল্লাহর বান্দা অথবা আল্লাহর বান্দি তিনি যদি নফল সলাতের জন্য, নফল ইবাদতের জন্য তিনি গুরুত্ব দিয়ে থাকেন, কোনো সন্দেহ নেই একটা ভালো কাজ, উত্তম কাজ। জি, করতে একটি প্রশ্ন করেছেন যে অনেকে বলে থাকেন যে ঘরে ছবি থাকলে ফেরেশতা আসেন না। ওনার প্রশ্ন হলো, আমরা তো টিভি দেখি, তো ফেরেশতা আসবেন তো ছবি আর দেখা আর টিভির ইমেজ কি এক জিনিস? না, টিভি যেটা সেখানে কিন্তু ছবি নেই, ছবি মানে টিভি চালু করলে ছবি আসবে, অন্যথা টিভির মধ্যে তো কোনো ছবি দেখা নেই, ইমেজ এটা একটা চলে যায় আসা যাওয়া, এবং আসা যাওয়া করে থাকে, এটাকে ছবি বলা হয় না। ছবি হচ্ছে আপনার মানে যে ছবিটা আপনি ঝুলন্ত ঝুলিয়ে রেখেছেন, এই ধরনের ছবি যদি ঘরের মধ্যে থাকে তাহলে ফেরেশতা আসবে না, এটাই মূলত হাদিসের বক্তব্য। আমরা আরেকটি টেলিফোন নিচ্ছি, আসসালামু আলাইকুম, দর্শক আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি ভাইয়া বলুন। আমার প্রশ্ন, জি, যারা নকল করে আমরা আপনাকে একটু শুনতে পাচ্ছি না, আপনি কি যারা পরীক্ষা নকল করে আমার আর একটা প্রশ্ন, যারা ঘুষ ঘুষের বিনিময়ে চাকরি পায় এবং সাময়িক পাপ হবে? ধন্যবাদ আপনাকে, আপনি আমাদের সমাজ বাস্তবতা প্রসঙ্গে প্রশ্ন করেছেন। পরীক্ষার নকল হয়, প্রশ্নপত্র ফাঁস হয়, এটা আমাদের সমাজে একটি মন্দ দিক। ওনার প্রশ্ন হলো, কেউ নকল করে পাশ করলেন, পাশ করে চাকরি করলেন, সেই চাকরির উপার্জন কি হালাল হবে? না, আপনি নকল করা ইসলামে হারাম, সুতরাং মানে পরীক্ষায় নকল করা এই কাজটি যদি কেউ করে থাকেন তিনি হারাম কাজ করেছেন, এই হারাম কাজ করার কারণে তিনি বড় ধরনের গুণাগার হবেন, তাই তার এই কাজটি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়, শুদ্ধ নয়। কিন্তু তিনি যদি চাকরি করেন আর চাকরি যদি তার মানে বৈধভাবে তিনি চাকরির বেতন গ্রহণ করেন, তাহলে তার এই চাকরির বেতন তার জন্য হালাল, চাকরির উপার্জন হালাল হবে, কিন্তু নকল করে পাশ করাটা হারাম, গুণা হবে, ওটার জন্য গুণাগার হবেন, এর জন্য তাকে তওবা করতে হবে। এই জাতীয় প্রশ্ন করেছেন, যদি এক বাক্যে বলতেন, ঘুষের বিনিময়ে যে চাকরি নিলেন ওই চাকরির টাকা কি হালাল হবে? একই কথাই, ঘুষ দেওয়াটা পাপ হবে, ঘুষ দেওয়ার কারণে তিনি কবিরা গুনাহ করেছেন, অবশ্যই তাকে তওবা করতে হবে, অথবা এই মানে কাজ করার জন্য আল্লাহ তাআলার কাছে অনুতপ্ত হয়ে নিজে ক্ষমা প্রার্থনা করতে হবে। বাকি তিনি যদি চাকরির ক্ষেত্রে যদি তিনি কোনো ধরনের মানে প্রতারণার আশ্রয় গ্রহণ করেন, তাহলে তার বেতন হারাম হয়ে যাবে, চাকরি বৈধ হলে বেতন বৈধ হবে, বৈধ হবে। জি, আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আমি মোহাম্মদ রেজাল করিম বলছি, আমি ঢাকা মোহাম্মদপুর থেকে। জি ভাইয়া বলুন। আচ্ছা, আমাকে অফিসের কাজে প্রায় ঢাকার বাইরে যেতে হয়, তো মাঝে মধ্যে বাসে ভ্রমণ করি, তো আমি জানতে চাচ্ছি আমরা যখন ঢাকার বাইরে যাই মানে বাসে ভ্রমণ করি বা যানবাহন ভ্রমণ করি, তখন সময় অনেক সময় দেখা যায় পথের মধ্যে নামাজের সময় হয়, যেমন আমি হয়তো জোহরের সময় নামাজের সময় রওনা দিলাম, আসরের নামাজটা যানবাহনে সময় হয়ে যায়, তো এই ক্ষেত্রে আমি যদি জোহরের নামাজ আর আসরের নামাজ একসাথে পড়ে নিই, কিংবা আসরের নামাজ বা মাগরিবের নামাজ একসাথে পড়ে নিই, এটা কি জায়েজ হবে কিনা? ধন্যবাদ আপনাকে, প্রশ্ন তো পেয়েছেন। হ্যাঁ, প্রশ্ন পেয়েছি। এ ভাই সফরের কথা উল্লেখ করেছেন, কিন্তু তিনি সফরের মধ্যে জমার বিষয়টি হয়তো মানে স্পষ্ট হননি, সেই জন্য তিনি প্রশ্ন করেছেন। সফরে জমা করা জায়েজ রয়েছে, জমা হচ্ছে দুই সালাতকে একসাথে আদায় করা জায়েজ রয়েছে,
কিন্তু কোন কোন সালাত সেটা খেয়াল রাখতে হবে। পথে আসর পরে তখন কি জোহর আসর একসাথে পরে রওনা হতে পারবে না? মানে আগে মানে ওটা জানতে হবে কোন কোন সালাত মানে জমা করা যায়, এটা মানে তার মানে জানা নেই। সেটা হলো প্রথম জোহর এবং আসরকে আপনি একসাথে করতে পারবেন, কিন্তু আসর আর মাগরিবকে একসাথে করতে পারবেন না। খেয়াল রাখতে হবে যে আপনি যেটা বলেছেন যে আমি মানে আসরের সাথে মাগরিব একসাথে করব না, আসর আর মাগরিব একসাথে করতে পারবেন, মাগরিব এবং ইশাকে একসাথে করতে পারবেন। এই একসাথ করাটা জমাটা দুই প্রকার, একটা হচ্ছে জমি তাকদিম মানে জমাটা অ্যাডভান্স করে নিলেন, আর একটা হচ্ছে জমে তাখির, একটা জমাটা ডিলে করলেন। অ্যাডভান্সটা আপনি মানে একেবারে জোহরের আউয়াল ওয়াক্ত পর্যন্ত জোহর এবং আসরকে অ্যাডভান্স করে পড়তে পারবেন, প্রথম ওয়াক্ত পর্যন্ত। হ্যাঁ, এরপরে আর ডিলেটা আপনি একেবারে জোহর এবং আসরকে আসরের শেষ টাইম পর্যন্ত ডিলে করতে পারবেন, মাগরিব এবং এশাকে এশার শেষ টাইম পর্যন্ত ডিলে করতে পারবেন। সুতরাং এটা স্পষ্ট হয়ে গেল যে যদি আপনি জমা করতে চান আর জমা করার প্রয়োজন দেখা দেয় তাহলে আপনার জন্য এটা জমা করা জায়েজ, বাকি জমা করার ব্যাপারে আপনি জমে তাকদিম জমে তাখির যে কোনো একটি আপনার জন্য করতে পারবেন, আপনার জন্য জায়েজ রয়েছে। কেউ যদি মাগরিব পড়ায় সমস্যা পড়েন তাহলে এশার সাথে মাগরিব শেষে পড়তে পারবেন, জমে তাকদিম তাখির করবেন, বিলম্ব করবেন। আমরা খুবই গুরুত্বপূর্ণ বিষয়ে জানলাম। প্রিয় দর্শক, আমরা আরেকটি টেলিফোন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আমি হারুন নোয়াখালী থেকে বলছি। জি ভাইয়া বলুন। আমার দুটো প্রশ্ন ছিল। জি, প্রথম প্রশ্ন হচ্ছে কোনোদিন না করলে ওই বেদর নামাজ হবে কিনা? কি না ধরলে দোয়া কোনোদিন না করে? আচ্ছা আচ্ছা আচ্ছা। জি, আর প্রশ্ন হচ্ছে নাইট প্রেসার হলে নামাজ পড়া যাবে কিনা বা শরীর নাফাক হয় কিনা? জি, ধন্যবাদ আপনাকে। দোয়া কুনুত ছাড়া কি বিতর নামাজ পড়া যাবে? হ্যাঁ, বিতরে সালাতের জন্য দোয়া কুনুত পড়া সুন্নাহ, সুতরাং যদি কেউ দোয়া কুনুত না পড়েন তাহলে তার সালাত হয়ে যাবে, তিনি আদায় করতে পারবেন। স্বপ্নদোষ হলে কি উনি কি নাপাক হয়ে যাবেন? তো নামাজ পড়ার ক্ষেত্রে কি করবেন? হ্যাঁ, স্বপ্নদোষের পরে তিনি মানে তাকে গোসল করা ওয়াজিব তার উপর, সুতরাং তিনি গোসল করবেন তারপরে সালাত আদায় করবেন। আমরা আরেকটি টেলিফোন নিচ্ছি। আসসালামু আলাইকুম, দর্শক আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আমার নাম আতিকুল ইসলাম রিপন, নানুজ থেকে বলছি। জি, আমার প্রশ্ন হলো নামাজের এশা নামাজের সময় এই নামাজটা ওই শব্দে পড়া হয় আর কি সূরাগুলি, তা আমরা কি চুপে চুপে মানে যারা মুক্তাদি আছে তারা কি মনে মনে কি সূরা ফাতিহা পড়বো দুই রাকাতে তো উচ্চ স্বরে পড়ে আর দুই রাকাতে আস্তে আস্তে? আর কোনো প্রশ্ন আছে? নির্দেশনা রয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে সূরা ফাতিহা পড়লো না তার নামাজই হলো না। সুতরাং এই মাসালার মধ্যে আলেমদের দ্বিমত, মতবিরোধ, অনেক বক্তব্য থাকলেও বিশুদ্ধ কথা হচ্ছে মনে মনে আপনি সূরা ফাতিহা পড়বেন। আমাদের আজকের প্রাসঙ্গিক আলোচনার বিষয় সৌজন্যতাবোধ। সৌজন্যতাবোধ ইসলামে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আচরণ। আল্লাহ সুবহানাহু তাআলা কোরআনে কারিমে বলেছেন, ইদফা বিল্লাতি হি আহসান, যে তুমি যদি তোমার সাথে কেউ আচরণ করে তাহলে তার সাথে তুমি যে আচরণটা করবে সে আচরণটা হবে বিল্লাতি হি আহসান, এমনভাবে আচরণটা করবে যাতে করে সেটি সবচেয়ে উত্তম হয়, সবচেয়ে সুন্দর হয়। মানে এখানে সৌজন্যতার মানে মৌলিক দিকটি আল্লাহ সুবহানাহু তাআলা স্পষ্ট করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করেন নাই বিল্লাতি এর মধ্যে মূলত মানে সেটা কি কথা হবে না কাজ হবে না অন্য কোনো আচরণ হবে, এটা কিন্তু স্পষ্ট করেন নাই, কমন রেখে দিয়েছেন। কমন রেখে দেওয়ার মাধ্যমে এই আয়াতের তাফসীর মধ্যে আহলে তাফসীর মুফাসসিরিন কেরামগণ বলেছেন যে মূলত সৌজন্যতার সর্বোচ্চ যে নির্দেশনা, এই সর্বোচ্চ নির্দেশনা মূলত কোরআনে কারিমের মধ্যে আল্লাহ সুবহানাহু তাআলা এখানে দিয়েছেন, যাতে করে আমরা আমাদের আচরণের মধ্যে সবচেয়ে বেশি সৌজন্যতা বোধ আমরা করতে পারি। কারোর সাথে কেউ যদি আমার সাথে ভালো আচরণ করেন, এখন আমি তার সাথে ভালো আচরণ করার জন্য চেষ্টা করব। কেমন ভালো আচরণ করব? মানে তিনি যতটুকু ভালো আচরণ করেছেন এর চেয়ে বেশি ভালো আচরণ করার জন্য চেষ্টা করব। যেমন উদাহরণস্বরূপ আমরা বলতে পারি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কোনো ব্যক্তি যদি তোমাকে হাদিয়া দেয়, এখন তোমার কাছে কিছুই নেই হাদিয়া দেওয়ার মতো, তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপরেও মানে তাকে সৌজন্যতার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিচ্ছেন যে
যদি তোমার কাছে কিছু না থাকে তাহলে তুমি বলবে জাযাক আল্লাহু খাইরান, যে আল্লাহ তাআলা তোমাকে এর চেয়ে উত্তম প্রতিদান প্রতিদিন, কারণ তুমি যেটা দিয়েছো এর চেয়ে উত্তম প্রতিদান এখন আমার কাছে নেই দেওয়ার মতো, বস্তু দিয়ে না পড়লে অন্তত কথায় উত্তম আচরণ করতে হবে, ভদ্র আচরণ করতে হবে। এই সৌজন্যতা শিক্ষা দিয়েছেন যাতে করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তো উত্তম রয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন যিনি তাকে এটা উত্তম, হ্যাঁ আল্লাহ তোমাকে দিন, হ্যাঁ আল্লাহ রাব্বুল আলামিন যিনি উত্তম মানে প্রতিদান তাকে দান করে, এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সৌজন্যতাবোধ শিক্ষা দিয়েছেন। পরে ইসলামের সৌজন্যতার দিকটি আপনি দেখেন, আপনি একজনকে বললেন আসসালামু আলাইকুম, মানে তিনি যখন উত্তর দিবে তখন তিনি বলবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, মানে উত্তম এখানে সৌজন্যতার মানে মানে দিক রয়েছে, সেটা হলো ফাইজা হুইয়িতুম বিতাহিয়াতিন, যখন কেউ তোমাদেরকে কোনো অভিবাদন দিবে ফাহাইয়ু বি আহসানা মিনহা, এর চেয়ে উত্তম যেটি রয়েছে তার মাধ্যমে তুমি তাকে অভিবাদন দিবে। সৌজন্যতা বোধে কোনো ইবাদত হয়, কোনো সওয়াব পাওয়া যায়? এই জন্য মানে এই ক্ষেত্রে মৌলিক বিষয় হচ্ছে যেটা, সে হলো আমরা সব ক্ষেত্রেই খেয়াল রাখবো ইসলাম সৌজন্যবোধ আমাদেরকে শিক্ষা দিয়েছেন। এরপর যে প্রশ্নটি সেটা হলো সৌজন্যতা বোধের আরেকটি দিক হচ্ছে ইবাদতের মৌলিক দিক, সেটা হলো ইবাদতের সৌজন্যতা বোধটি কী, সেটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হাদিসের মধ্যে বলে দিয়েছেন, কারণ এটা হলো ইবাদতের মৌলিক বিষয়, ইবাদতের মূল পয়েন্ট শুধু একটাই পয়েন্ট, সেটা হলো ইবাদতের মৌলিক বিষয় হচ্ছে আন তাহবুদাল্লাহ কা আন্নাকা তারা ফা ইন লাম তাকুন তারাহু ফা ইন্নাহু ইয়ারাক। এখানে সৌজন্যতা বোধ যে আমি যখন ইবাদত করব সেই ইবাদতটা এমনভাবে হতে হবে যাতে করে সেই ইবাদতের মধ্যে সকল সৌন্দর্য থাকে এবং সেটা এমনভাবে যাতে আল্লাহ রাব্বুল আলামিন মনে হয় যেন মানে আমাকে দেখছেন অথবা আমি আল্লাহ তাআলাকে দেখছি, এমন পর্যায়ে সেটা উত্তীর্ণ হয়। আমরা একটি টেলিফোনে যাব, দর্শক আমরা জানলাম সৌজন্যতা বোধ খুবই গুরুত্বপূর্ণ ইসলামে, এটা আমাদের পারিবারিক সামাজিক জীবনকে সুন্দর করতে পারবে, সংস্কৃতিবান করতে পারে। আমরা ফোন নিচ্ছি, আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আমার নাম মোহাম্মদ শাহাদাত হোসেন, ত্রিমঙ্গল থেকে বলছি। জি ভাইয়া বলুন। জি আমার দুই একটা প্রশ্ন হচ্ছে, একজনের মনে করেন যে 30-35 লক্ষ টাকা আছে, তার আর কোনো ইনকাম নাই, এখন এই টাকাটা সে ইসলামী ব্যাংকে ওই একটা ডিপিএস এর মতো করে রাখছে, এটা এসে 15-16 হাজার বা 20 হাজার টাকার মতো প্রতি মাসে পায়, সেটা দিয়ে তার সংসার চলে, তেমন উদ্বৃত্ত থাকে না। এখন প্রশ্নটা হইল যে ওই 30-35 লক্ষ টাকা ইসলামী ব্যাংকে এসে রাখলো, এখন ওই টাকাটা কি জাকাত দিতে হবে? যদি জাকাত দেওয়া দিতে হয় তাহলে তো বছর বছর তার মূল টাকাটা কমে যাবে, এটা সে কি করবে? ইনকামের উপরে তার ইনকামটা মাসে মাসে খরচ হয়ে যায়, এটা উদ্বৃত্ত থাকে না, এটাই তার মূল ধন আর কি। জাকাত হবে কি নেই তো প্রশ্ন। জি এই টাকার জাকাত হবে কি নেই তো প্রশ্ন, তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই আর কোনো প্রশ্ন আছে? হ্যাঁ হ্যাঁ আরেকটা প্রশ্ন। জি বলুন। জি আরেকটা প্রশ্ন হলো, আমি ওই কালকে ইউটিউবে বাংলাদেশের কওমি আলেমদের মধ্যে একজন বড় আলেম আর কি, আমি নাম বলবো না, উনি একটা কালকে উনি একটা কথা বলাতে একটু খরচা লাগছে, একটু খারাপই লাগছে আর কি, দেখে সাইফুল্লাহ সাহেবের ভাইদের মতো লোকদেরকে নাম বলে না, লামা ধাবি বলে আর কি, উনি এই এই গালিগালাজ গুলি করছে আর কি, এই বলে যে যারা বলে বুকে হাত বাঁধা এটা ফেতনাবাজদের কাজ, বুকে হাত বাঁধার পৃথিবীতে কোনো হাদিস নেই। আপনার বিষয়টা আমরা উপলব্ধি করেছি, আপনি কষ্ট পেয়েছেন, আমরা মন্দ কথা বেশি উচ্চারণ করতে চাই না, আমরা আপনার মূল বিষয়ে আমরা যেতে চাইব। আপনার প্রথম প্রশ্ন, মনে করেন যে ব্যাংকে 35 লক্ষ টাকার মতো আসলে ইসলাম ব্যাংকে ডিপিএস রেখেছেন, এটা মাসে মাসে লাভ পান, তো এটাই ওনাদের একমাত্র সোর্স ইনকামের, তো এই টাকা জাকাত দিতে হবে কিনা? জাকাত দিলে ওনাদের মূলধন কমে যাবে, চলতে কষ্ট হবে। এবার যে প্রশ্ন করেছেন যে ডিপিএস এ টাকা আছে এবং ক্যাশ টাকা যেটা নিসাব পরিমাণ টাকা রয়েছে, সুতরাং এই নিসাব পরিমাণ টাকা থাকলেই আপনাকে জাকাত দিতে হবে, যেহেতু আপনি টাকা আছে আপনার কাছে এবং টাকার ইনকামও তো আপনি নিচ্ছেন, সুতরাং ইনকাম থেকেই আপনি একটা ম্যানেজমেন্ট করতে হবে, সেটা হলো কীভাবে আপনি জাকাতটা আদায় করতে পারেন। জাকাত তো 2.5% শুধু, বেশি না। ওনার মধ্যে একটা অস্পষ্ট রাস, উনি বলছেন যে লাভটা তো আমরা খেয়ে ফেলি, তো আমরা তো লাভের উপর জাকাত দিতে বলছি না, আপনার টাকা এক বছর
ঘোরার পরে বছর শেষে গিয়ে যা থাকবে জায়গা দিবেন, হ্যাঁ লাভ খেয়ে ফেলছেন বা যা অতটা থাকতেছে না, যা থাকবে নিসাব প্রমাণ হলে এক বছর পরে সেটার উপর জায়গা দিবেন। এক বছর পরে উনার কাছে তো 35 লক্ষ টাকাই রয়ে গিয়েছে ডিপিএসে, সুতরাং আপনি জাকাত দেবেন, আপনার উপর জাকাত ওয়াজিব। এখন আপনার মানে টাকা কমে যাবে এই জন্য আপনি জাকাত দিবেন না, এটা তো হতেই পারে না। আল্লাহর বান্দা, আল্লাহ তাআলা যতটুকু চেয়েছেন ততটুকু আদায় করে দিন, অন্যথায় বড় ধরনের ক্ষতিগ্রস্ত হবেন। আরেকটি প্রশ্ন করেছেন, এটা প্রায় অনেকে বলে থাকেন যে আমাদের সোশ্যাল মিডিয়ায় ফেসবুক ইউটিউব নানা রকমের বিষয় কত কথা কত বক্তব্য কত কিছু, তো সেখান থেকে আসলে অনেক সময় সঠিক বিষয়টা বের করে মুশকিল হয়ে যায়, মানে সেখানে প্রচার অপপ্রচার কাজে ব্যবহার হয়। আল্লাহর বান্দারা দেখবেন যে ইসলামের শরীয়ত অনুযায়ী তারা কি ভালো কাজ করছেন না মন্দ কাজ করছেন। আমরা সবাইকে আত্মসমালোচনা করতে বলবো, ইসলামের বিধিবিধানের আলোকে যেন আমরা কথা বলি, প্রচারণা চালাই, আমাদের প্রচারণা যেন অপপ্রচারণায় পরিণত না হয়, কারণ মন্দ কাজের মন্দ ফল ইহলোকে এবং পরলোকে। তো আমাদের ভাই কষ্ট পেয়েছেন, ওনার বিবেচনায় যারা সেই কথা বলেন তাদের বিরুদ্ধে কেউ কেউ গালাগালিজ করেন, তো গালাগালিজ ইনি কোন কিন্তু সঠিক কাজ করছেন না, কেউ যদি ভুল কথা বলেন তাকে তো গালাগালি করা যাবে না, তাকে বিনম্রভাবে ইসলামের আচরণ বিধির আলোকে তাকে শুদ্ধ করতে হবে। বোঝা যায় যে তাদের কাজটা তো ইসলাম শরীরের মতো হচ্ছে না, তবে বুকে বাঁধা এই সেই মুস্তাহ বিষয়ে যে বিভিন্ন একতলাপ আছে, এটা তো অতীত ছিল বর্তমান আছে ভবিষ্যৎ থাকবে, এ নিয়ে তো আমরা খুব খুব দ্বিধায় থাকা বা খুব বেশি আতঙ্কগ্রস্ত হওয়ার কিছু নেই। কিছু তো মত বৈচিত্র্য মত পার্থক্য থাকবে, এগুলো নিয়ে তো মুসলিম উম্মাহ ঐক্য থাকবে, কিন্তু এই যে গালাগালি করে যে বিঘ্ন হয়ে যাচ্ছেন ইফতারাক হয়ে যাচ্ছেন সেটা কি গুনার কাজ নয়? হ্যাঁ, যদি কোনো মানে উদ্দেশ্য প্রণোদিতভাবে কেউ কারো বিরুদ্ধে বক্তব্য দেন আর এর মাধ্যমে তার সম্মানহানি করার জন্য চেষ্টা করেন, তাহলে তার এই কাজটি সবচেয়ে বড় কবিরা গুণা, সবচেয়ে বড় কবিরা গুণা। কারণ এটা কোনোভাবেই তার জন্য জায়েজ নেই যে একজন ইমানদার আল্লাহর বান্দা অথবা মুসলিম ব্যক্তিকে তিনি তার কথার মাধ্যমে আচরণের মাধ্যমে তিনি এইভাবে অপমান করবেন, রাসূল নিষেধ করে গেছেন। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেছেন যাদেরকে জাহান্নামের মধ্যে যাদেরকে দেখানো হয়েছে তাদের মধ্যে একজন হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করেছেন যে যাদেরকে যাদের জিহ্বা কাটা হচ্ছে, কেচি দিয়ে যাদের জিহ্বা কাটা হচ্ছে, সুসম বলে যে এরা কারা, বলে যে এরা হচ্ছে ওই সমস্ত ব্যক্তিরা যারা মানুষের ইজ্জতের উপর নিজেরা পতিত হতো অর্থাৎ তাদের ইজ্জত নষ্ট করতো, এই সমস্ত ব্যক্তিগণ। কারো ইজ্জত নষ্ট করা বা এই ধরনের অপমান করা, এটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে তরিকা রয়েছে তরিকার পরিপন্থী কাজ, এটা ইমানদার ব্যক্তিদের বা ভালো লোকদের কাজ নয়। আমরা একটু টেলিফোনে যাচ্ছি, প্রিয় দর্শক আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। লাইনে আছেন? জি হ্যাঁ জি, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আমি সাগর, ঢাকা থেকে। জি ভাইয়া বলুন। আমার প্রশ্ন হচ্ছে যে আমাদের মসজিদের ইমামকে ইমাম বিভিন্ন সময় বিভিন্ন ফতোয়া দিয়ে থাকে, তো এগুলা যদি কেউ জিজ্ঞেস করে থাকে যে এটা কুরআন এবং হাদিসের কোথায় আছে বা এটা কি, উনি মানে বিপরীতে প্রশ্ন করে যে কুরআন হাদিসে থাকতে হবে, এরকম রেফারেন্স কি কোরআন আছে? জি জি ঠিক আছে, আমার প্রশ্ন এটাই, ধন্যবাদ আপনাকে। আমরা জানি না আসলে, আমরা আমরা মুসলমান, বিভিন্ন দায়িত্ব আমরা থাকি, ইমামের দায়িত্ব পালন করি, তো ফতোয়ার ভিত্তি কী হবে? ফতোয়ার ভিত্তি কি আমার আপনার বা সাইফুল্লাহ সাহেবের ব্যক্তিগত বক্তব্য, ব্যক্তিগত ইচ্ছা রুচি অভিরুচি ফতোয়ার ভিত্তি হবে না? ফতোয়ার ভিত্তি কোরআন হাদিস হবে। মুসলিম মুসলিম বলেই তো আপনি ফতোয়া চাচ্ছেন, তো মুসলিম সে মুসলিম কীভাবে হলো? আল্লাহ রসুলের বিধান না মানলে কি মুসলিম হওয়া যায়? জানার পরে আনুগত্য না করলে কি মুসলিম হওয়া যায়? ফতোয়া কি নিজের রুচি অভিরুচি অনুযায়ী দেওয়া যায়? ফতোয়ার ভিত্তি তো হলো, দলিলই তো হলো কোরআন হাদিস, তো এই নতুন কথার আপনি কী জবাব দেবেন? না, এ বক্তব্য মানে তিনি যে বক্তব্য দিয়েছে এটা মূর্খতা, মানে স্পষ্ট একটি মূর্খতা ছাড়া আর কিছুই নয়। তিনি ফতোয়া দেওয়ার যোগ্যই নয়। হ্যাঁ, ফতোয়া দিবেনই তো তিনি কোরআন এবং হাদিস থেকে, কোরআন এবং হাদিসের বাইরে কোথ থেকে তিনি ফতোয়া দিবেন? সুতরাং কোরআন এবং হাদিসে যদি না থাকে তাহলে তার এই বক্তব্য গ্রহণযোগ্য নয়, যতই তিনি বক্তব্য দেন না কেন। কারণ তাকে তো মানুষ ইসলাম জানতে চাচ্ছে, ইসলাম জানার ইসলামের উৎস হচ্ছে দুটি, তার ব্যক্তিগত ইসলামের উৎস হচ্ছে কোরআন এবং হাদিস, কথা তো জানার জন্য নয়। ইসলামের উৎসের বাইরে তিনি তার ব্যক্তিগত বক্তব্য দিয়ে কিভাবে তিনি মানে ফতোয়া দিচ্ছেন এটা আমার জানা নেই, বাকি এটা একেবারেই মূর্খতার শামিল, কোনো সন্দেহ নেই। আমরা আরেকটি টেলিফোন নিচ্ছি, আসসালামু আলাইকুম, দর্শক আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন।
আসসালামাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমরা গোটা পরিবার আপনাদের একজন ভক্ত মানুষ, দুইজনের সুন্দর সুন্দর জবাব ধন্যবাদ জন্য দাদা করল খায়ের। আমার কয়েকটা প্রশ্ন একটু, প্রথম হলো অসুস্থতার কারণে যদি কেউ বসে নামাজ পড়ে তাহলে কি পুরো নামাজের সওয়াব পাবে? জি। দুই নম্বর হলো নামাজের সওয়াবের ব্যাপারে আমি হাদিসে পাইছি, কারণ গড়ে জামাত করা বা পাঞ্জাগানা মসজিদে জামাত করা, তারপরে আপনার জুমা মসজিদে জামাত করা, তা থেকে সওয়াবের পরিমাণ কম বেশ আছে এক। দুই নম্বর হলো জামাতে লোক সংখ্যার উপরে সওয়াবের পরিমাণ আছে নাকি, এগুলো পাইছি হাদিসে সত্যতা আশা করার জন্য। তারপরে যারা হাউস ওয়াইফ আর কোনো ইনকাম নাই, তো ওদেরও তো একটু দান করে সওয়াব নেওয়ার ইচ্ছা আছে, তারা তারা কোত্থেকে দান করবে, তার তো কোনো ইনকাম নাই। আর যদি আমি আপনার দুরুদ ইব্রাহিম ছাড়া অন্য যে ছোট দুরুদ আছে ওগুলো পড়লেও কি ওই যে একবার দুরুদ শরীফ পড়লে আল্লাহর যে দরবার রহমত পড়ে, ছোট দুরুদ শরীফ গুলো সমান পাতে হবে? আর দুরুদ ইব্রাহিম ছাড়া সঠিক দুই একটা দুরুদ শরীফ একটু পড়ে শোনাইলে ভালো হবে আমাদের জন্য। আর একটা দুরুদ আছে আল্লাহ সাল্লাহ মোহাম্মদিন নাবির রম্বি আলহারি আসাল্লাহ, এটা কি সঠিক দুরুদ শরীফ কিনা? অনেকগুলো প্রশ্ন করেছেন ভাইয়া, অনেক তো সময় লাগবে, এত সময় আমরা কোত্থেকে দেবো আল্লাহ জানে। আমরা চেষ্টা করছি দ্রুত আপনার প্রশ্নের জবাব দিতে। উনি বলছেন আমাদের পুরো পরিবার আমাদের অনুষ্ঠানের ভক্ত, আসলে আপনার ইসলামের ভক্ত, তাই আমাদের অনুষ্ঠানের আপনার ভক্ত, আপনাদের ধন্যবাদ। উনি বলছেন যে অসুস্থতার কারণে বসে যদি নামাজ পড়া হয় তার স্বভাব কি দাঁড়িয়ে নামাজ পড়ার মতো হবে? হ্যাঁ, যদি কোনো ভাই অসুস্থ হন আর তিনি অসুস্থতার কারণে দাঁড়াতে না পারেন, তিনি বসে পড়লে তিনি সালাত আদায় করার যে ফজিলত রয়েছে পুরো ফজিলত তিনি পাবেন, এটা ওজর। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে নির্দেশ দিয়েছেন, ফাইন লাম তাস্তাতি ফাসাল্লি কাঈদান, যদি দাঁড়িয়ে বসে সালাত আদায় করতে না পারো তাহলে বসে সালাত আদায় করো। যেহেতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থ ব্যক্তির জন্য রুখসত দিয়েছেন, সুতরাং এই রুখসত গ্রহণ করলে তিনি রুখসতের সওয়াবও পাবেন। এই রুখসত গ্রহণ করলে তিনি যেমনিভাবে সালাত আদায় করার বিধান মানার সওয়াব পাবেন, বিধান মানার কারণে এর সওয়াব তিনি পাবেন। উনি আরও জানতে চেয়েছেন ঘরে জামাত করা, পাঞ্জাগানা মসজিদে জামাত পড়া, জুমা মসজিদে জামাত পড়া, তো এখানে কি সওয়াবের কোনো তারতম্য আছে? হ্যাঁ, জামাতের সওয়াবের বিষয়ে তারতম্য হতে পারে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ হাদিস দ্বারা সাব্যস্ত হয়েছে দুজনের জামাত আর তিনজনের জামাত সমান নয়, মানে দুজনের জামাতের যে ফজিলত রয়েছে, যে সওয়াব রয়েছে, এর মধ্যে তিনজনের জামাতের যে সওয়াব রয়েছে, সংখ্যা বেড়ে গেলে সওয়াবও বাড়বে। যখনই সংখ্যা বাড়বে তখনই সওয়াব বৃদ্ধি পাবে, সুতরাং জামাতের মধ্যে মানে পার্থক্য হতে পারে। জুমার সলাত, জুমার মসজিদ এবং মানে পাঞ্জাগানা মসজিদ, মূলত মুসাল্লা যেটাকে বলা হয় তাকে, এই দুইয়ের মধ্যেও পার্থক্য হতে পারে, যেহেতু জুমার মসজিদ হয় অনেক লোকের উপস্থিতি হয়ে থাকে আর যেটা ছোট মসজিদ সেখানে লোক উপস্থিতি কম হয়ে থাকে। তো জুমার মসজিদে নামাজ পড়লে নামাজ পড়লে সেখানে সওয়াবের সংখ্যা সওয়াব বেশি হতে পারে। জি, আর মুসলির সংখ্যা তারতম্যের কারণেও সওয়াবে তারতম্য হতে পারে। জি। উনি আরেকটি প্রশ্ন করেছেন, ভাই স্ত্রীরা মহিলারা তো সওয়াব পেতে চায়, দান করতে চায়, আপনি বলছেন তাদের তো ইনকাম নেই, তো আমরা যারা পুরুষ প্রবর আমরা তাদেরকে টাকা দিলে তারা কি টাকার মালিক হয়ে যান না, তারা কি দান করতে পারেন না? ইনি বলেছেন যে মহিলাদের দান করার মতো টাকা নেই, তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য তাদেরকে শিক্ষা দিয়েছেন, সেটা হচ্ছে তারা সুবহান আল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার পড়বেন, এবং যারা দান করেছে তাদের যে সওয়াব রয়েছে এই বরাবর মানে বা সমপর্যায়ের সওয়াব তারা পেয়ে যাবেন, এটা তাদের জন্য সহজ একটা পদ্ধতি যেটা আল্লাহ নবী সাল্লাম শিক্ষা দিয়েছেন। বাকি যদি সেটাও করতে মানে তাদের সম্ভব না হয়, আপনারা মানে তাদেরকে টাকা দিতে পারেন, তারাও মানে অংশীদার হতে পারে দানের জন্য। তারা এটা তো স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্কটা তো ভালো হবে, আরও গভীর হবে। ওনারা তো সুবহানাল আলহামদুলিল্লাহ এটা করলে তো সব পেয়ে যাবে, সব পেয়ে যাবেন। জি। এছাড়া যদি স্বামীরা যদি তাদের টাকা আসিস থেকে টাকা দেবেন না কোনো, দেওয়া তো উচিত, দিলে তো তারাও দান করতে পারবে, এটা তো সংসারটা আনন্দ ঘন হবে। বিভিন্ন ধরনের মানে পর্যায়ে আছে, হতে পারে যে টাকা সেই পর্যায়ে নেই, সেটা হতে পারে, সামর্থ্য থাকলে তো দেবেন, এই জন্য আমরা সহজ পদ্ধতি বলে দিয়েছি। জি, টাকা না থাকলেও মহিলারা
এই আপনার জিকির আজকালগুলো এই আজকালগুলো যেটা আমরা বলেছি সেগুলো যদি তারা বলেন তাহলে তারা দান করা যে সব রয়েছে সেই দান করা সবটুকু পেয়ে যাবেন। আমাদের ভাই দরুদ প্রসঙ্গে বেশ অনেকগুলো প্রশ্ন করেছেন, দরুদ ইব্রাহিমের যে সওয়াব, ছোট দরুদ পড়লে দরুদ ইব্রাহিম তো আমরা ছোট করেও পড়ি আল্লাহ সাল্লাহ মোহাম্মদ পড়ি, এর সওয়াবে পার্থক্য আছে কিনা, অন্য কোনো সহি দরুদ থাকলে যদি পড়ে শোনাতেন, না যে কোনো আরেকটা দরুদ বলছে এটা ঠিক আছে কিনা, যে কোনো ধরনের আপনি দরুদ পড়েন সেটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, মান সাল্লা আলাইয়া মারাতান ওয়াহিদা সাল্লাল্লাহু আলাইহি বিহা আশরা, অর্থাৎ যে ব্যক্তি আমার উপর একবার দরুদ পড়লো আল্লাহ রাব্বুল আলামিন তার উপর 10টি রহমত দিবেন। এটি যেই কোনো ধরনের দরুদ পড়েন সেটা সাওয়া উন কানা আনি মুখতাসারান, যদিও সেটা মুখতাসার হয় ও মুতাওয়ালান অথবা লম্বা হয়, যেই কোনো ধরনের দরুদ পড়েন আপনি এই সবটুকু পেয়ে যাবেন, কোনো অসুবিধা নেই, ছোট হলেও বড়, ছোট হোক বড় হোক। বাকি দরুদ ইব্রাহিমী এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যেহেতু শিক্ষা দিয়েছেন এটা উত্তম, কোনো সন্দেহ নেই। এছাড়াও যে সমস্ত দরুদগুলো সাহাবায়ে কেরামের বিভিন্ন বর্ণার মাধ্যমে এসেছে সেগুলো পড়া যেতে পারে, আপনি যে দরুদটি পড়েছেন সেটাও আপনি পড়তে পারেন, সেটাও সহি, মানে এর মধ্যে কোনো ধরনের ভুল নেই। বাকি যদি বলতে অনেকে আবার এমন দরুদ নিজের সৃষ্টি করেন যেখানে বাড়াবাড়ি আছে সেটা তো পড়া ঠিক হবে না। হ্যাঁ, যদি কেউ মানে সংক্ষিপ্ত দরুদ পড়তে চান তিনি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লিম, এতটুকু সংক্ষেপ, এখানে সব কিছু পাওয়া যাবে। আমরা টেলিফোন নেব, আসসালামু আলাইকুম, দর্শক পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম, আমি মতিঝিল থেকে নাসিমা বলছিলাম। আমার প্রথম প্রশ্নটা হলো ইবাদতে একটা হাদিসে দেখলাম আর কি যে ইবাদতে মধ্যপন্থা অবলম্বন করতে বলা হয়েছে, তো এই মধ্যপন্থা অবলম্বনটা একটু বুঝিয়ে বলবেন। আর দুই নম্বর প্রশ্ন হলো যে আরেকটা হাদিসে দেখলাম যে শিরক করা মহাপাপ, দ্বিতীয় গোনা, দ্বিতীয় মহাপাপ হচ্ছে আপনার যখন দারিদ্রের কারণে সন্তানকে হত্যা করা হবে, এটা তো এইটাও বুঝতে পারছি না, তা একটু বুঝাবেন। আর তিন নম্বর প্রশ্ন হলো আমরা যদি যারা নিয়মিত জাস্তের নামাজ এবং নিয়মিত দোয়া কুনুত বেদের নামাজে পড়া হয়ে থাকে, তা এইটা নাকি মাঝে মাঝে বাদ দেওয়া সুন্নাত, মানে দোয়া কুনুত তো মাঝে মাঝে পড়া যা লাগবে না, আবার জাস্তের নামাজে মাঝে মাঝে বাদ দিতে হবে, এটাও নাকি সুন্নাত, এই জিনিসটাও একটু বলবেন। কাজ ধন্যবাদ, আপনাকে খুব সুন্দর প্রশ্ন করেছেন। ইবাদতে মধ্যপন্থা অবলম্বন এর ব্যাখ্যাটা কেমন? আসলে প্রশ্নটি খুবই সুন্দর, সেটা হচ্ছে ইবাদতের মধ্যে মধ্যমপন্থা বলতে বোঝায় ইবাদতের ক্ষেত্রে বাড়াবাড়ি করা যাবে না। দেখা গেলো যে মানে একদিন মানে 100 রাকাত নফল নামাজ আদায় করলেন, আরেক দিন দেখা গেলো যে মানে 2 রাকাতও আদায় করলেন না, একদিন তাহাজ্জুদের সালাত আদায় করলেন, আরেক দিন দেখা গেলো যে তাহাজ্জুদের সালাত আদায় করলেন না, রাতে ইবাদতই করছেন, ঘুমাচ্ছেন না, দেখা গেলো যে মানে তিনি একাধারে 3-4 দিন সিয়াম পালন করলেন, এরপর দেখা গেলো যে 1 মাসের মধ্যে আর সিয়াম পালন করলেন না। এই যে পদ্ধতি এটা মূলত মানে উত্তম পদ্ধতি নয়, মধ্যমপন্থা হচ্ছে মানে আপনি আপনার যতটুকু সাধ্যে কুলাবে সেই পরিমাণ ইবাদত আপনি করবেন, এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ইবাদত যখন করতেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস দ্বারা প্রমাণিত হয়েছে যে আহাবুল আমাল ইনদাল্লাহি আদওয়ামুহা, এটা নিয়মিত কন্টিনিউ যাতে করা যায় সেভাবে করবেন। যেমন আপনি তাহাজ্জুদের সালাত আদায় করেন, আপনি 2 রাকাত আদায় করেন, 4 রাকাত আদায় করেন, আপনি কন্টিনিউ করার জন্য চেষ্টা করবেন। আপনি নফল সিয়াম পালন করেন, মাসে আপনি 1টি অথবা মাসে 3টি সিয়াম পালন করেন, আপনি কন্টিনিউ করার জন্য চেষ্টা করবেন। এটা হচ্ছে এই ইবাদতের মধ্যে মধ্যমপন্থা এর অনুসরণ। মধ্যমপন্থায়ের সঠিক ব্যাখ্যা হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো যে সুন্নাত তরিকা আছে, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো চরমপন্থা অবলম্বন করেননি, প্রান্তিকতা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো আমল করতে পাওয়া যায়নি, করতে গিয়ে নিজের উপর জুলুম করা যাবে, পরিবারের উপর জুলুম করা যাবে, নিজের হক যেটা আছে সেটা অবশ্যই কি করতে হবে, আদায় করতে হবে, পরিবারের হক আদায় করতে হবে, সেটা আদায় করতে হবে। সুতরাং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ এর যদি অনুসরণ করেন আপনি দেখবেন যে ইবাদতের মধ্যে প্রকৃত মধ্যম পন্থা আপনি অনুসরণ করতে পারছেন। আরেকটি প্রশ্ন করেছেন যে শিরক করা তো সবচেয়ে বড় মহাপাপ, দ্বিতীয় মহাপাপ হলো দারিদ্র্যের কারণে সন্তান হত্যা করা, এর ব্যাখ্যাটা কেমন? হ্যাঁ, দারিদ্র্যের কারণে সন্তান হত্যা করা এটি একটু মানে বিস্তারিত ব্যাখ্যার অবকাশ রাখে। সেটা হচ্ছে জাহিলি সমাজের মধ্যে মানুষ একটা আচরণ ছিল, সেটা হলো মানে সন্তান বেশি হলে তাদের ইয়ে ছিল যে তারা সন্তানের কারণে হয়তো মানে কষ্ট পাবে অথবা দারিদ্র্যে পতিত হবে, মানে দারিদ্র্যে তারা পড়ে যেতে পারে, এই আশঙ্কায় তারা সন্তানদেরকে হত্যা করতো। এই হত্যা দুই ধরনের ছিল, একটা হচ্ছে মানে তারা মানে সরাসরি হত্যা যেটাকে বলা হয় তাকে সেটা হয়ে সেদিন হত্যা করতো, আরেকটি হত্যা হচ্ছে তারা সন্তান গর্ভে আসার পরে, মানে সন্তান যখন গর্ভে আসতো
গর্ভে আসার পরে সন্তানকে তারা হত্যা করতো, এর জন্য বিভিন্ন ধরনের কৌশল অবলম্বন করতো, অথবা তখনকার প্রচলিত যে নিয়ম আছে সে নিয়মে সেটা করতো। বর্তমান যুগেও মানে এই ধরনের মানে হত্যাযজ্ঞ আছে, ভ্রূণ হত্যার বিষয়টি আছে, এবং দেখা যায় যে অনেকেই অ্যাবরশন করছেন তারা সন্তান, এবং তাদেরকে যদি জিজ্ঞেস করা হয় দেখা যায় যে কোনো কারণ নেই, কারণ ছাড়াই তারা মনে করছেন যে সন্তান বেশি হলে আমাদের মানে অসুবিধা হয়ে যাবে। তা আপনার কী অসুবিধা হবে? কারণ সন্তান যখন আসে তখন সন্তান তো তার রিজিক নিয়ে আসে, এবং এটার উত্তম দলিল হচ্ছে দেখেন আপনি একটা নবজাতক যখন জন্মগ্রহণ করে, জন্মগ্রহণ করার সাথে সাথেই মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার মায়ের স্তনের মধ্যে দুধ দিয়ে দেন, অথচ এর আগে কিন্তু দুগ্ধ পাওয়া যাবে না। তার মানে এটা তো বোঝা যাচ্ছে যে প্রত্যেকটা আল্লাহর বান্দা যখনই তার মানে আসবে পৃথিবীতে তখন তিনি তার রিজিক নিয়ে আসবে। এটা একটা প্রাথমিক উদাহরণ, একটা উদাহরণ, এই ধরনের উদাহরণ আরও বহু আছে। সুতরাং এইভাবে মূলত আমরা মানে আমাদের অনেকেরই এই বিশ্বাস যে সন্তান বেশি হলে তাহলে আমাদের অনেক বড় বিপদ হয়ে যাবে, আমরা মানে দারিদ্রের মধ্যে পড়ে যাব। এই জন্য এই কাজটি মূলত কোনোভাবেই বৈধ নয়, যদি কেউ করে থাকেন তিনি গুণাকার হবেন। ওনার শেষ প্রশ্নটা আমরা সংক্ষেপে জবাব দেওয়ার চেষ্টা করব। উনি বলছেন যে যারা নিয়মিত চাস্ত নামাজ পড়েন, যারা নিয়মিত কুনুত পড়েন, দোয়া কুনুত পড়েন, এগুলো মাঝে মাঝে বাদ দেওয়াটা নাকি সুন্নাহ? না, মাঝে মাঝে বাদ দেওয়া সুন্নাহ এই বক্তব্যটি হাদিস দ্বারা বা অথবা কারো আমল দ্বারা সাব্যস্ত হয়নি, এটা কেউ নিজে ইজতিহাদ করেছেন। মাঝে মাঝে বাদ দেওয়া সুন্নাহ না, নফল ইবাদতের ব্যাপারে যদি কেউ কন্টিনিউ করেন তাহলে তিনি কন্টিনিউ করতে পারেন। আর যদি কেউ কোনো বাদ দেন সেটাও তো সুন্নাহ, এই কথা শুদ্ধ নয়, বাদ দিতে পারবেন, বাদ দেওয়া জায়েজ রয়েছে, যেহেতু ফরজ নয়। বাকি মানে বাদ দেওয়াটা সুন্নাহ এই বক্তব্যটুকু মানে সুন্নাহ দ্বারা প্রমাণিত হতে হবে, এটি সুন্নাহ দ্বারা প্রমাণিত নয়। আপনার একটি টেলিফোন নিচ্ছি, আসসালামু আলাইকুম। দর্শক আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আমি ঢাকা থেকে বলছি, রেজওয়ান। জি ভাইয়া বলুন। আমার আমার প্রশ্নটা তিনটে। প্রথম প্রশ্নটা হচ্ছে মৃত ব্যক্তি, বিশেষ করে মহিলা মৃত ব্যক্তির গোসলটা কিভাবে করতে হবে, পুরো নিয়মটা একটু বলে দিবেন। আর দুই নম্বর প্রশ্ন হচ্ছে আমরা মৃত ব্যক্তির জন্য অনেক সময় কোরআন খতম করাই, এতে কি মৃত ব্যক্তি সওয়াব পান নাকি যিনি কোরআন পড়লেন উনিই সওয়াব পেলেন? এটা। আর তিন নম্বর প্রশ্নটি হচ্ছে যে আমরা 40 মৃত ব্যক্তি মানে মৃত ব্যক্তি মৃত্যুর 40 দিনের দিন আমরা 40 করাই, গরু জবাই করে ওটা করে, তো এইটা কি মৃত ব্যক্তি কোনো ফজিলত পান নাকি না পেলে আমরা হাদিস মোতাবেক কি কি আমল আছে যেটা করলে মৃত ব্যক্তি সওয়াব পাবেন, এটা একটু জানাবেন। জি ধন্যবাদ আপনাকে, আপনি খুবই সুন্দর প্রশ্ন করেছেন। মৃত মহিলার গোসল কিভাবে করাতে হয়? গোসলের পদ্ধতি জেনে নিতে হবে। গোসলের পদ্ধতি অনেক মানে দীর্ঘ একটি বিষয়, মানে এটি আপনি মানে কিতাবুল জানাইজ এর মানে জানাজা সংক্রান্ত যে সমস্ত বইগুলো রয়েছে এ বিষয়ে শেখ মোহাম্মদ নাসিরুদ্দিন আলবানী রহমাহুল্লাহ তাআলা তিনিও একটি কিতাব লিখেছেন এ বিষয়ে, অনেকগুলো বই রয়েছে, সে বইগুলো থেকে জেনে নেওয়ার জন্য চেষ্টা করুন, কারণ এটি একটা দীর্ঘ আলোচ্য বিষয়। উনি আরেকটি প্রশ্ন করেছেন, মৃত ব্যক্তির জন্য আমাদের সমাজে অনেকেই কোরআন খতম করিয়ে থাকেন, এর সব যারা খতম করেন তারা পাবেন না মৃত ব্যক্তি পাবেন? না, সব মানে কেউ পাবেন না, কারণ হচ্ছে যিনি খতম পড়াচ্ছেন তিনি মনে করতেছেন যে উনাদেরকে আমি এটা কি বলে টাকার বিনিময়ে তাকে তাদেরকে দিয়ে কোরআন পড়াচ্ছি, টাকার বিনিময়ে তাদেরকে দিয়ে কোরআন পড়াচ্ছি, তিনি মনে করতেছেন যে এটা মৃত ব্যক্তির জন্য টাকার বিনিময়ে এই পদ্ধতিতে কোরআন পড়ানো সওয়াবের কাজ। ফলে এই পদ্ধতি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে ইবাদত হিসেবে অথবা সওয়াবের কাজ হিসেবে সাব্যস্ত না হওয়ার কারণে এটি একটি বেদাতি তরিকা। বেদাত হওয়ার কারণে এখানে সওয়াব নেই, বেদাতের মধ্যে তো সওয়াব নেই, যতই আপনি ভালো কাজ করেন মানে সে বেদাত পদ্ধতি ভুলের কারণে ভুল হওয়ার কারণে সওয়াব নেই, সুতরাং তিনি সওয়াব পাবেন না, মৃত ব্যক্তিও পাবেন না, যিনি পড়াচ্ছেন তিনিও পাবেন না। আর বাকি রয়ে গেল যারা পড়ছেন তাদের, তারা সওয়াব পাবেন না কেন? কারণ তারা যেহেতু আল্লাহর সন্তুষ্টির জন্য কোরআন তেলাওয়াত করতেছেন না, তারা কোরআন তেলাওয়াত করতেছেন মূলত উনি টাকা দিচ্ছেন টাকার জন্য, ফলে তাদের এই কাজটি মূলত ইবাদত হিসেবে হচ্ছে না, বরং ইবাদতটা তারা মানে দুনিয়ার স্বার্থে বিক্রি করে দিচ্ছে, ফলে তাদের এই ইবাদতটুকু সওয়াবের জন্য হবে না, যেহেতু দুনিয়ার স্বার্থে কেউ যদি কোনো ইবাদত করে থাকে আর যদি সেটা নিছক শুধুমাত্র দুনিয়ার মাকসুদ হয়ে যায় তাহলে কিন্তু এটা শিরক হয়ে যাবে। কিন্তু শুধু যদি দুনিয়া মানে এর মাধ্যমে দুনিয়ার একটা উদ্দেশ্য থেকে যায় তাহলে এটা শিরক হবে না, কিন্তু এর সওয়াবটুকু থেকে তারা মাহরুম হয়ে যাবে, ফলে এই কাজটি কোনোভাবেই ইবাদতের যে ফরম্যাট রয়েছে সেই ফরম্যাটের মধ্যে আসে না, যেহেতু এখানে ভুল আছে, বড় ধরনের ভুল আছে।
মৃত ব্যক্তির জন্য তার যদি পরিবারের সদস্যরা সন্তানরা নিজেরা কোরআন পড়েন, জি, এরপরে কি মৃত ব্যক্তির জন্য দোয়া করলে তার উপকৃত হবেন? হ্যাঁ, মৃত ব্যক্তির জন্য সন্তানরা কোরআন তেলাওয়াত করে দোয়া করতে পারেন, এমনিও দোয়া করতে পারেন, কোরআন তেলাওয়াত ছাড়াও দোয়া করতে পারেন। তারা যে কোনো ধরনের দোয়া করা মৃত ব্যক্তির জন্য, সন্তানরা, অভিভাবক, আত্মীয় স্বজন যারা আছে তারা, অথবা উত্তরাধিকারী যারা আছে তারা সবাই দোয়া করতে পারবেন। সন্তানরা যখন কোরআন তেলাওয়াত করবেন সে সওয়াবটা তো সন্তানরা পাবেন। জি জি, একটি ভালো কাজ করার পরে বাবা মা যেন দোয়া করলেন, দোয়া করতে, সেটা একটু উত্তম হয় বোধ হয়। জি জি, অন্য সময় তো যে কোনো সময় দোয়া করতে পারেন। হ্যাঁ, কিন্তু কোরআন তেলাওয়াত এটি এমন একটি ইবাদত যে ইবাদতের স্বভাবটা ব্যক্তি, এটা ব্যক্তিগত ইবাদত, সুতরাং এই ব্যক্তিগত ইবাদতের স্বভাব বিক্রি করা জায়েজ নেই। এটা তিনি পাবেন। এরপরে যেমন আমি সলাত আদায় করলাম, আমি সলাত আদায় করার পরে স্বভাবটা আমি সলাতের পাবো। এখন আমি বলি যে সলাতের এই স্বভাবটা আরেকজনকে, আরেকজনের কাছে দিয়ে দিলাম, যিনি সলাত বিক্রি করা যায় পাবেন, তিনি স্বভাব পাবেন। আর এই আবাদত মনস্ক ব্যক্তি আল্লাহর কাছে দোয়া করতে পারেন, তিনি কোরআন তেলাওয়াত করে আল্লাহ তাআলার কাছে দোয়া করতে পারবেন। উনি বলছেন যে চল্লিশা করা হয়, এটা যদি ঠিক না হয় তাহলে মৃত ব্যক্তির জন্য যারা আপনজন তারা তার সওয়াবের জন্য, তার কল্যাণের জন্য কী করতে পারেন? মৃত ব্যক্তির আপনজনরা অনেক কাজ করতে পারেন, এগুলো হাদিস দ্বারা প্রমাণিত হয়েছে। সদকায় জারিয়া যতগুলো আছে সবগুলো করতে পারেন, দোয়া করতে পারেন তার জন্য, মানে জ্ঞানের যে দিকগুলো আছে সেগুলো মানে তার মানে কল্যাণের জন্য করে দিতে পারেন, মাদ্রাসা প্রকাশ করতে পারেন, গ্রন্থ প্রকাশ করতে পারেন। তারপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা সবচেয়ে উত্তম সদকা কোনটা করব? তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে লোকদেরকে পানি খাওয়ানোর ব্যবস্থা করতে পারো, টিউবওয়েল বসায় দিতে পারো, সবার সমানমূলক কাজ করতে পারো। তো এই কাজগুলো সবগুলো করা যায় মৃত ব্যক্তির পক্ষ থেকে, এগুলো আপনারা করতে পারেন, সদকায় জারিয়ার কাজগুলো করতে পারেন। বাকি যেটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ দ্বারা প্রমাণিত হয়নি সেটি করা বিদআত। এমনি আত্মীয় স্বজন বা দরিদ্র মানুষকে খাওয়াতে তো পারবেন, আত্মীয় স্বজন, দরিদ্র মানুষ, অদরিদ্র, মানে সবাইকে খাওয়াতে পারবেন, যে কোনো ব্যক্তিকে খাওয়াতে পারবেন। আপনার আরেকটি টেলিফোন নিচ্ছি, আসসালামু আলাইকুম। দর্শক আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম, আমি ঢাকা থেকে কবির হোসেন বলছিলাম। হ্যাঁ জি ভাইয়া বলুন। ভাইয়া আমার প্রশ্ন হলো, আমি বাংলা ইসতিহাসিন পড়ছিলাম, তো ওখান থেকে যে দোয়া কুনুতে আমরা একটা ভাষায় আমার একটু সমস্যা হয়েছে, যেটা হলো আমি বলি, যেমন আমরা একটা ইসতিহাসিনে লেখা আল্লাহুম্মা ইন্না সাইনুকা ওয়া নাস্তাগফিরুকা ওয়া নাতুবু ইলাইকা, আর আমি অন্য একটা বইতে পাইলাম নূরানী নামাজ শিক্ষা, ওটা লেখা হলো আল্লাহুম্মা ইন্না সাইনুকা ওয়া নাস্তাগফিরুকা ওয়া নুমিনু বিকা ওয়া বাংলা উচ্চারণ করছেন, আরবি উচ্চারণ করছেন? স্যার আমি আমি বাংলা আমি আরবি পড়তে পারি না সত্যিকার কথা, আমি বাংলা। বুঝতে পেরেছি, এটা আমাদের জন্য আসলে একটা সমস্যা। আরবি তো আসলে বাংলার যে অ্যালফাবেট মানে বর্ণ আছে তাদের তো আরবি বর্ণমালা সঠিকভাবে উচ্চারণ করা যায় না, এটা ধ্বনিতত্ত্বের ব্যাপার, আসলে কষ্টকর। তো আমরা যারা আরবি শিখতে পারিনি আমাদের মধ্যে শিখে নেওয়াটা উচিত। উনি তো বললেন দুই রকম ভার্সন পেলেন দোয়া কুনুতের, কোনটা সহি? না, সহি আপনাকে শিখে নিতে হবে দোয়া কুনুত। আপনি একজন ভালো যোগ্য আলেমের কাছে গিয়ে শিখে নিন, শিখে নেওয়ার জন্য চেষ্টা করুন। আপনি যে পদ্ধতি শিখে আসার চেষ্টা করতেছেন এখানে আপনি কোনোদিন সহি বিল করতে পারবেন না, বাংলা উচ্চারণ আপনি শিখতে পারবেন না, বাংলা উচ্চারণে আপনি আপনার উচ্চারণ শুদ্ধ হবে না আর এখানে শুদ্ধ পাবেনও না। সুতরাং এখান থেকে শুদ্ধ করার কোনো দরকার নেই, আপনি আর টেলিভিশনের মাধ্যমে শুদ্ধ করতে পারবেন না, আপনি একজনের কাছে গিয়ে সেখানে উনি উচ্চারণ করলেন সেটা ধরতে পারবেন ওস্তাদ লাগবে। আসলে ইসলাম শেখার জন্য ওস্তাদ দরকার, আরবি শেখার জন্য ওস্তাদ দরকার, যিনি সহি উচ্চারণ করতে পারেন, আপনার আশেপাশে আলেম আছেন। একটু কষ্ট করতে হবে ভাই, আমরা তো অনেক ব্যাপারে অনেক কষ্ট করি। উনি বলে দিতে পারতেন, কিন্তু বলে যে আপনি শিখে ফেলবেন, এই কমিউনিকেশন গ্যাপের কারণে আপনি ভুলও শিখতে পারেন। এই জন্য ওস্তাদের কাছে মুখোমুখি হয়ে আপনি পড়বেন, ওস্তাদ শুনবেন, ওস্তাদ পড়বেন, আপনি শুনবেন, এটাই তো বোধ পদ্ধতি। জি জি, এই পদ্ধতিতে শিখতে হবে, এটাই পদ্ধতি। জি জি, মুখে মুখে পড়তে পারেন, যে সেটা সুন্দর পদ্ধতি, এবং তিনি শুদ্ধ করে পড়ার পরে দেখবেন যে আপনি একদিন আপনি বললেন উনি ভুল শুনলেন, মানে ভুলটা উনি বলবেন যে ডক্টর সাবিল ইসলাম আমরা শিখেছি। জি জি, কিন্তু এটা গ্যাপের কারণে ভুলটা হয়ে যাবে। আপনি ভাই আশেপাশে একটু ওস্তাদের আপনি শরণাপন্ন হন, সেটা উত্তম হবে। আমরা টেলিফোন নিচ্ছি, আসসালামু আলাইকুম। দর্শক আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন।
জি হুজুর, আলহামদুলিল্লাহ, একদম শেষের প্রশ্ন। আনোয়ার বলছিলাম রাজবাড়ি থেকে। জি ভাইয়া বলুন। জি, গরু কিনে বর্গা দিলে কি কি শর্তে ওনাদের সাথে শর্ত করে নিলে পরে লাভ নিলে সুদ হবে না? আর দুই নম্বর হলো, 100 দানের তসবি মালার কি কোনো প্রয়োজন আছে? যদি প্রয়োজন না থাকে, এটা কি নদীতে ফেলে দিলে কোনো গুনাহ হবে কিনা? ধন্যবাদ আপনাকে। আমরা শেষের দিকে চলে এসেছি, যে গরু বর্গা কি পদ্ধতিতে করলে সুদ হবে না? গরু বর্গা দেওয়া জায়েজ রয়েছে, কিন্তু সেখানে মানে কিভাবে মানে পরবর্তীতে যেটা লাভ হবে বা মুনাফাটা কিভাবে বণ্টন হবে সেটা স্পষ্ট থাকতে হবে। স্পষ্ট যদি থাকে তাহলে এই ধরনের এই মানে লেনদেন করা জায়েজ রয়েছে। যেমন গরু একজনকে বর্গা দিল, বাছুর বর্গা দিল, বড় হলো, বিক্রি করলে সেটা কি হারে পাবে? হ্যাঁ, কি হারে পাবে? এবং যদি গাভী হয়, গাভী বাছুর প্রসব করলো, সে প্রসব কি হবে? স্পষ্ট বর্ণনা থাকতে হবে, তাহলে এটি জায়েজ না জায়েজ উভয়ে কম বেশি যেভাবে সিদ্ধান্ত নেবেন, একমত হবেন, সেটা জায়েজ হবে, জায়েজ হয়েছে। দ্বিতীয় হলো, 100 তাসবির, এই যে তসবি মালা, এটা যে নদীতে ফেলে দেয়, কোনো গুনাহ হবে? নদীতে ফেলবেন না পুকুরে ফেলবেন সেটা আপনার বিষয়, তবে মানে এই কাজটি মানে কতটুকু সঙ্গত সেটা মানে বিবেচনার বিষয় রয়েছে। মানে তো এটা মানে এমন কোনো বিষয় নয় যে এটা নদীতে ফেলেই দিতে হবে। যে কোনো তাসবি মানে ঘরের মধ্যে যদি থাকে মানে থাকতে পারে, একটা মালা ঘরের মধ্যে আছে না, তবে আপনার তাসবি হাতে করে গোনাতে, তাসবি গোনা সুন্নাত তরিকা হচ্ছে হাতে গোনা। জি, দর্শক, সময়ের কারণে আমরা আজকে আর প্রশ্ন নিতে পারছি না, তবে আপনাদের অবগতির জন্য জানাতে পারি, সপ্তাহে রবি, সোম, মঙ্গল, বুধে 4 দিন বিকেল 5:30 আপনার জিজ্ঞাসা সম্প্রচার হয়ে থাকে। ওইসব অনুষ্ঠানে আপনাদের মনে জাগা প্রশ্ন চিঠির মাধ্যমে, ইমেলের মাধ্যমে আপনারা পাঠাতে পারেন। আমাদের ঠিকানা, পরিচালক আপনার জিজ্ঞাসা, এনটিভি, বিএসএসসি ভবন, সপ্তমতলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা @ntvbd.com। প্রিয় দর্শক, সবশেষে রয়েছে গ্রন্থ পরিচিতি। আমাদের আজকের গ্রন্থের নাম সৈয়দুনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনাদর্শের আলোকে জীবন উপভোগ করুন, এনজয় ইউর লাইফ। এই গ্রন্থটির মূল লেখক ডক্টর মুহাম্মদ বিন আব্দুর রহমান আল আরিফি। এই গ্রন্থটি অনুবাদ করেছেন মুফতি মুস্তফা আল মাহমুদ এবং শহীদ উদ্দিন হুসাইন। এই গ্রন্থটি প্রকাশ করেছে দারুস সালাম বাংলাদেশ। গ্রন্থটির মূল্য 450 টাকা। জীবন উপভোগ করুন। দীর্ঘ সূচি রয়েছে এই গ্রন্থটি কি শিক্ষা দেয়, আচরণগত দক্ষতা অর্জনের লক্ষ্য কি, আপনার ব্যক্তিত্ব প্রস্ফুটিত করুন, উপচে পড়া দুধের জন্য আফসোস করা অনর্থক, অদ্বিতীয় হন, কোনো ব্যক্তি আপনার সবচেয়ে প্রিয়, উপভোগ করুন আপনার আচরণগত দক্ষতা, গরিবের সাথে ব্যবহার, নারীর সাথে আপনার আচরণ, শিশুদের সাথে ব্যবহার, কৃতদাস এবং চাকরদের সাথে ব্যবহার, অবিশ্বাসীর সাথে ব্যবহার, পশুর সাথে কোমল ব্যবহার করুন, হৃদয় জয়ের অসংখ্য উপায়, আল্লাহর পরিতুষ্টি বিধানে বিশুদ্ধ নিয়ত, আরও অনেক চমৎকার বিষয় রয়েছে জীবন উপভোগ করুন এই গ্রন্থে, যদি সংক্ষেপে কিছু বলতেন। বইটির নাম থেকে আমরা বুঝতে পেরেছি যে আসলে এটা কোন ধরনের বই হবে। আমাদের জীবনটা অত্যন্ত আল্লাহর পক্ষ থেকে একটি বড় নিয়ামত, যারা এই নিয়ামতটা উপলব্ধি করতে পারেনি তারা এই নিয়ামতকে উপভোগ করতে পারবে না। তাই এটাকে উপভোগ করার জন্য আমাদেরকে এই নিয়ামতের প্রকৃত মানে মূল্য, পদ্ধতি, সিস্টেম এবং এই নিয়ামতের গুরুত্ব এগুলো বুঝতে হবে। এখানে মূলত এই বিষয়গুলোকে সামনে রেখেই অত্যন্ত গুরুত্বপূর্ণ চমৎকার উদাহরণের মাধ্যমে এই যুগের অত্যন্ত পরিচিত সুপরিচিত ব্যক্তিত্ব শেখ মোহাম্মদ আরিফি এই গ্রন্থটি রচনা করেছেন। এটা বঙ্গ অনুবাদ হয়েছে। উনি খুব সাহিত্যিক মানুষ, যারা অনুবাদ করেছেন তারা মানুষ ভালো বক্তা, ভালো বক্তা যারা অনুবাদ করেছেন তারাও হয়তো সেই সাহিত্যের রস দিয়ে এই বিষয়টি তুলে ধরার চেষ্টা করেছেন। দেখুন, আমরা যদি বইটি পড়তে পারি তাহলে আমরা হয়তো অনেক জিনিস নিজেদের জীবন থেকে খুঁজে পাব যেটা আমরা উপলব্ধি করতে পারিনি ইতিপূর্বে। তো আজকে আমাদের এখানে শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। হ্যাঁ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আমরা প্রায়শই গানে, কবিতায়, টেলিভিশনে দেখি জীবন মানে যন্ত্রণা। আজকে জানলাম জীবন মানে যন্ত্রণা নয়, সঠিক পথে চলতে পারলে, সঠিক বার্তা পেলে জীবন তো উপভোগের বিষয়। আসুন আমার গ্রন্থ পাঠ করি, জীবনকে উপভোগ করি। দেখা হবে ইনশাল্লাহ আগামী জুমাবার একই সময়ে। প্রিয় দর্শক, আপনারা আমাদের অনুষ্ঠান এনটিভি অনলাইনেও দেখতে পাবেন, ভিজিট করুন www.ntvbd.com।
এছাড়া আপনার ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজও আমাদের অনুষ্ঠান দেখতে পারবেন। দর্শক, আপনারা সবাই নিরাপদে থাকুন, থাকুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব, তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই অথই নিয়ে